Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Wa a'iddu lahum mastata'tum min quwwah wa min ribatil khayl turhibuna bihi aduwwallahi wa aduwwakum wa akharina min dunihim la ta'lamunahum Allahu ya'lamuhum. وَمَا تُنْفِقُ مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِنْ يُرِيدُوا أَنْ يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন এবং কোরআন কারীম দিয়ে আর তার সাথে সাথে কোরআন কারীমের সুবিচার দিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ পথে নিয়ে আসছেন অসৎ পথ থেকে ধ্বংসের পথ থেকে তাদেরকে আল্লাহ পাকের অনুগ্রহ নিয়ামতের পথে নিয়ে আসছেন সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরকে পরস্পরের সাথে মিলিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের আরেকজনের সাথে প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ঈমানের ভিত্তিতে দ্বীনের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবিয়তের মাধ্যমে আমাদের তাফসীর আজকে ইনশাআল্লাহ তাআলা সূরা আনফাল শেষ করব আমরা সূরা আনফালের আয়াত নম্বর 62 থেকে তাফসীর হবে তবে তার আগের দুটি আয়াতের সাথে এর সম্পর্ক আছে সেই জন্য তার আগে থেকে শুরু করব আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 60 এ ইরশাদ করছেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া তোমরা প্রস্তুত রাখো তাদের মোকাবেলায় লাহুম আল্লাহর শত্রুদের মোকাবেলায় কাফেরদের মোকাবেলায় মাসতাতাতুম যতটা পারো যথাসাধ্য মিন কুওয়া শক্তি প্রস্তুত রাখো কি প্রস্তুত রাখতে হবে মিন কুওয়া মিন তার বর্ণনার জন্য এসেছে যাকে আরবি গ্রামারে মিন বায়ানিয়া বলা হয় শক্তি প্রস্তুত রাখো অমির রেবাতিল খেইল এবং সুসজ্জিত অশ্ব সুসজ্জিত প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া প্রস্তুত রাখো তুরহেবুনা বিহি আদু আল্লাহ ওয়া আদুওয়াকুম যার মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে সন্ত্রস্ত করবে ভীত রাখবে ওয়া আখারিনা মিন দুনহিম আর ওদের ছাড়াও আরো অন্যরা রয়েছে অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার যুগের আল্লাহর শত্রু এবং তোমার মুমিন মুসলিমদের শত্রু যারা রয়েছে তাদের ছাড়াও আরো বহু শত্রু রয়েছে লা তাআলামুনাহুম হে মুমিনগণ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ তোমরা তাদেরকে জানো না চেনো না তাদের সম্পর্কে তোমরা খবর রাখো না যে ওইসব শত্রুগুলি কারা আল্লাহ ইয়ালামুহুম আল্লাহ ওইসব শত্রুদেরকে জানেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ আর জেনে রেখো যে আল্লাহর রাস্তায় যা কিছুই তোমরা ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কালিমাকে উচ্চা করার জন্য ইউয়াফা ইলাইকুম তোমাদেরকে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে ওয়ান্তুম লা তুযলামুন আর কিঞ্চিত পরিমাণ তোমাদের উপর জুলম করা হবে না তোমাদের হকের ক্ষেত্রে প্রাপ্যের ক্ষেত্রে কোনো ত্রুটি করা হবে না ওয়াইন জানাহুল ইসলাম আর যদি আল্লাহর শত্রু আর তোমাদের শত্রুরা মীমাংসার জন্য বা সন্ধির জন্য সালম আর সিলম সিলম মানে সন্ধি এখান থেকে ইসলাম ইসলাম সন্ধির দিন ইসলাম শান্তির দিন তো সিলমন মানে শান্তি হয় আর চুক্তির মাধ্যমে সন্ধির মাধ্যমে মীমাংসার মাধ্যমে শান্তি আসে বিবাদের মাধ্যমে শান্তি আসে না
তো সিন লাম মিম থেকে হয়েছে ইসলাম, সিন লাম মিম থেকে হচ্ছে সালাম আসসালামু আলাইকুম, হ্যাঁ সিন লাম মিম থেকে হচ্ছে আল্লাহ পাকের নাম আসসালাম, হ্যাঁ সিন লাম মিম থেকে হচ্ছে সন্ধি মীমাংসা আসসিলম চুক্তি। ওয়াইন জানাহুল ইসলাম, জানাহু জানাহিয়া জানাহু মানে ঝুঁকে যাওয়া, এই জন্য কোনো কিছুর সাইডকে একটি কিনারাকে জানাহ বলা হয়। আজকাল যে বালকোনাগুলো ঘর তৈরি করা হচ্ছে এটাকে জানাহ বলা হচ্ছে, হ্যাঁ এইরকমই পাখির ডানাকে জানাহ জানাহ উত্তাইর বলা হচ্ছে, তার এক সাইডে এক সাইডে এক সাইডে। ওয়াইন জানাহুল ইসলাম, তারা যদি সন্ধির জন্য আগ্রহী হয় ঝুঁকে আসে মানে অগ্রসর হয়ে আসে বা আগ্রহী হয়ে আসে, ফাজনাহ লাহা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমিও সন্ধির জন্য আগ্রসর হও অগ্রসর হও আগ্রসর হও বা আগ্রহী হও। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ এবং আল্লাহর প্রতি ভরসা করো, সন্ধি করে নিয়ে সন্ধিতে যদি বাজি কিছু দেখো যে আমাদের হার যেন হয়ে যাচ্ছে তাতে বিচলিত হয়ে না, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর প্রতি ভরসা করো, সন্ধের মাধ্যমে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নাকি এই আশঙ্কা করিও না, আল্লাহর প্রতি ভরসা করো, কাজ করে দিয়ে সন্ধি সন্ধি চুক্তি করে নিয়ে তারপরে আল্লাহর প্রতি ভরসা রাখো, ফলাফলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, উত্থান পতনের মালিক আল্লাহ রব্বুল আলামিন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা সব কিছু শোনেন এবং সব কিছুই জানেন সর্বজ্ঞ। এই আয়াত দুটির তাফসিরে বেশ কিছু হাদিস রয়েছে, এক দুটি হাদিস শোনাবো এই জন্য বেশ কিছু হাদিস রয়েছে এক দুটি হাদিস শোনাবো এই জন্য আয়াতগুলির তাফসির আবার করলাম, যদি এখান পর্যন্ত আমরা গত সপ্তাহে পৌঁছে গিয়েছিলাম। সহি বুখারীতে হাদিস রয়েছে, সহি মুসলিমও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া সম্পর্কে বলছেন, ঘোড়া হচ্ছে রণক্ষেত্রে একটি বড় শক্তি, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আর তারপরে দীর্ঘকাল পর্যন্ত এই যান্ত্রিক সভ্যতার যে উন্নতি আজকাল তার আগে পর্যন্ত ঘোড়ার বড় একটি ভূমিকা ছিল রণক্ষেত্রে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ বলেছেন, আল খাইলু লিসালাসা, ঘোড়া তিন শ্রেণীর মানুষের জন্য, মানে ঘোড়া মানুষ যারা লালন পালন করে পোষে তারা তিন শ্রেণীর মানুষ, লেরাজলিন আজরুন, এক শ্রেণীর মানুষের জন্য ঘোড়া নেকির উপায় আখেরাতের সম্বল, ওয়ালেরাজলিন সিত্রুন, আর এক শ্রেণীর মানুষের জন্য হচ্ছে তাদের মান ইজ্জত ঢাকার উপায়, মানে আল্লাহ পাক তাদের মান ইজ্জতটা ঢেকে নেবেন, লাঞ্ছিত অপদস্ত করবেন না ঘোড়া আর কারণে, মাফ করে দেবেন, নেকি কিছু পেল না কিন্তু আল্লাহ পাক কি করবেন তাদেরকে ক্ষমা করে দেবেন, ঘোড়া রেখে তারা গোনাগার না আর এমন কোনো নেকিরও কাজ করে না, কিছু ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন তাদের, সিত্রুন মানে আল্লাহ ঢেকে দিবেন। ওয়ালা রাজুলিন উজরুন, আর তৃতীয় শ্রেণীর মানুষের জন্য ঘোড়া হচ্ছে পাপের বোঝা, ঘোড়া হচ্ছে পাপের বোঝা। এই ছিল হাদিস, কার জন্য নেকির উপায় হবে বা নেকির কারণ হবে ঘোড়া, ফামাল্লাযী লাহু আজরুন ফারাজুন রাবাতাহা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি ঘোড়াকে লালন পালন করেছে প্রস্তুত করে রেখেছে, রাবাত মানে বেঁধে রাখা, বেঁধে রেখে মানে প্রস্তুত করে রেখেছে, চারা পানি দিচ্ছে আর প্রস্তুত করে রাখছে কি জন্য, আল্লাহর রাহে, আল্লাহ পাক কোনো সময় সুযোগ দিলে এই ঘোড়ার দ্বারা আমি আল্লাহর দিনকে শক্তিশালী করব, আল্লাহর দিনের খেদমত করব। এর জন্য তো হাসানাত নেকি রয়েছে, লম্বা হাদিস সংক্ষেপ করছি, ফাহিয়া লিযালিকার রাজুল আজরুন, এই ঘোড়াটি তার জন্য নেকির উপায় হবে, ওয়ারাজুন রাবাতাহা তাগান্নিয়ান ওয়া তাআফফান, আর আরেকজন লোক ঘোড়া লালন পালন করে অভাব দূর করার জন্য, ঘোড়ার মাধ্যমে দুনিয়ার রুজি রোজগার করে ইনকাম করে, যে টমটম ঘোড়ার গাড়ি আর এইরকমই ঘোড়ার পিঠে আর কিছু ঘোড়া ভাড়া দেয় আর কিছু করে, হ্যাঁ ঘোড়া দিয়ে আজকাল কি করছে, এখনো ঘোড়া দিয়ে মেলায় মেলায় ঘোড়া দিয়ে ইনকাম করছে,
দশ বিশ রিয়াল করে নিচ্ছে, ঘোড়ার পিঠে চড়াচ্ছে একটু, তারপরে নিয়ে নিল আপনার কাছ থেকে টাকা আদায় করে নিল, করছে না করছে না? তো পেটের জন্য, পেটের জন্য এটা ঘোড়া, কিন্তু গোনার কাজ না, হারাম কাজ করলো না। তাগান্নিয়ান অভাব দূর করার জন্য, তাআফফান এবং ভিক্ষা থেকে বাঁচার জন্য, কারো কাছে যাতে ভিক্ষা করতে না হয়, ঘোড়া ইনকামের মাধ্যমে আমি ঘোড়া গাড়ি দিয়ে টমটম দিয়ে আমি রুজি রোজগার করবো। কিন্তু তাতে যে আল্লাহর হক রয়েছে সেটাও বলেনি, প্রয়োজনে দেবে সে আল্লাহর দিনের জন্য, আর তার পিঠে যে আল্লাহর হক রয়েছে সেটাও বলেনি। কখনো কোনো দুর্গত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি ঘোড়ার পিঠে উঠিয়ে নিল, একটু উপকার করে দিল ইত্যাদি, ফাহিয়া আল্লাহ সিত্রুন, তাহলে এই ঘোড়া তার জন্য তার কি করবে, দোষ ত্রুটিকে ঢাকার উপায় হবে, আল্লাহ পাক তার মান ইজ্জত ঢেকে নেবেন, আখেরাতে বিচার দিবসে লাঞ্ছিত অপদস্ত করবেন না। আরেকজন লোকের জন্য যে ঘোড়া কি পাপের বোঝা, ওরাজুর রাবা তাহা ফখরান ওয়া রিয়ান ওয়া নিওয়ান, যেই ব্যক্তি ঘোড়াকে বেঁধে রেখেছে বাড়িতে, প্রস্তুত করে রেখেছে অহংকারের জন্য, লোক দেখানোর জন্য রিয়ান ওয়া নিওয়ান এবং আল্লাহ দ্রোহিতার জন্য, গুনাহ পাপ করার জন্য, কিসের জন্য? অহংকারী লোক দেখাবে যে গোটা ডিস্ট্রিক্টে কারো বাড়িতে ঘোড়া নেই, আমার বাড়িতে ঘোড়া আছে, আমার বাড়িতে এইরকম ঘোড়া আছে, আমি তুরস্ক থেকে ঘোড়া নিচ্ছি, আমি উজবেকিস্তান আজারবাইজান অমুক দেশ থেকে এইরকম দামের ঘোড়া আছে, এত লাখ টাকা দাম ঘোড়া, এইসব করার জন্য। দুনিয়ার নিছক দুনিয়াদারি, তাতে হালাল রুজিটা উদ্দেশ্য নাই, অহংকার, অহংকার কাবিরা গুনাহ, অহংকারের জন্য লোক দেখানো রিয়াকারি, লোক দেখানো গুনাহর কাজ, তারপরে দুনিয়ার খাতিরে মারামারি করার ক্ষেত্রে কাজে আসবে, যদি হয় তাহলে পাপের কারণ। ফাহি আলা যালিকা বিজরুন, এই শ্রেণীর মানুষের জন্য ঘোড়া হচ্ছে গুনাহর বোঝা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিস মুসনাদ আহমদের রয়েছে, আল খাইলু সালাসা, ঘোড়া তিন রকমের, ফারাসুল ফারাসুল লির রহমান, এক ঘোড়া রহমান আল্লাহর জন্য, ওয়াফারাসুল লি শয়তান, আর এক ঘোড়া শয়তানের জন্য, ওই তিন নম্বর ঘোড়া যেটি হলো শয়তানের জন্য বাঁধা আছে, ওয়াফারাসুল লিল ইনসান, আর একটি ঘোড়া মানুষের জন্য, মানুষের জন্য দিয়ে পেটে রুজি রোজগার হচ্ছে, হালাল রুজি হচ্ছে যেটুকু। সহি বখারিতে আরও হাদিস রয়েছে ওরওয়া রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে, ওরওয়া আল বারিকি বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, আল খাইলু মাকুদুন ফি নামাসিহাল খাইরা ইলা ইয়াউমিল কিয়ামাহ, ঘোড়ার ভাগ্যে, ঘোড়ার কপালে কল্যাণ লেখা আছে কিয়ামত পর্যন্ত, ঘোড়ার ফজিলতে হাদিস কখনো শোনেননি? এই ঘোড়ার আয়াত যেহেতু আসলো যে ঘোড়া প্রস্তুত রাখো আল্লাহর রাস্তা আল্লাহর দিনের খেদমতের জন্য, এই হাদিস গুরুত্বপূর্ণ। আল খাইলু মাকুদুন ফি নামাসিহাল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামাহ, ঘোড়ার কপালে ভাগ্যে, হ্যাঁ, ঝুলন্ত আছে, লিখিত আছে, মাকুদ মানে ঝুলন্ত আছে, আল খাইর কল্যাণ, এলা ইয়াউমিল কিয়াম কিয়ামত পর্যন্ত। তাহলে বোঝা গেল যে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে টেকনোলজি উন্নতি করেছে আর যন্ত্রপাতি রণক্ষেত্রে আলাদা হয়েছে, সেই জন্য ঘোড়া একেবারে অকেজন না, কিয়ামত পর্যন্ত ঘোড়াতে কল্যাণ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার ঘোড়ার যুগ উটের যুগে ফিরে আসতে পারে না, পারে না মানুষ, ইয়ে তো সায়েন্স টেকনোলজি জানি না যে কখন শেষ হয়ে যায়, সব কিছু নির্ভরশীল পেট্রোলের ওপর, আর পেট্রোল কোথায় আছে? মাটিতে, মাটির তলায় পানির চাইতে গভীরে, আল্লাহ বলছে ইন আসবাহ মা ওকুম গাওয়ার, আরে তোমরা যে পানি খাচ্ছ নলকূপে আর তোমাদের কূপে কুয়াতে, এই পানি যদি পাতালে নেমে যায়, গভীরে নেমে যায়, কোন শক্তি আছে তোমাদের জন্য মিষ্টি পানি এনে দিতে পারে? তৃষ্ণাই মরে যাবে। তাহলে হে পেট্রোল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতারাতি টেনে নিতে পারেন, হ্যাঁ মুহূর্তে টেনে নিতে পারেন, তা আবার কোথায় ফিরে যেতে হবে? মোবাইল ফেলে দিতে হবে, গাড়ি ফেলে দিতে হবে, হ্যাঁ ট্রেন বাস প্লেন সব কিছু ফেলে দিতে হবে, দিয়ে আবার উটের পিঠে, গাধার পিছে, খচ্চরের পিঠে চাপতে হবে, হবে না? হবে না? জি হ্যাঁ, কোনো বিচিত্র নাই, ওমা যালিকা বিআল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য কোনো কিছু মুশকিল না। কি তাহলে ওই কল্যাণগুলি কি আছে? খায়ের সাধারণত দুনিয়ার কল্যাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, আল খায়ের, দুনিয়ার কল্যাণ রয়েছে ঘোড়াতে, কথা বলতে চাইছেন, আল আজরু ওয়াল মাগনামু,
কিন্তু এতে সার্বিক কল্যাণ দুনিয়া আখিরাত ইহকাল পরকাল উভয় কালের কল্যাণ রয়েছে আল আজরও ঘোড়াতে নেকিও রয়েছে ওয়াল মাগনাম ওয়াল গানিমাতের ধন সম্পদ রয়েছে ঘোড়াতে কয় ভাগ পাওয়া যাবে এর আগে বলেছি গনিমাতের ধন সম্পদে ঘোড়ার দুই ভাগ আর ঘোড়াওয়ালার এক ভাগ যে ঘোড়া নিয়ে যেতে পারে সে তিন ভাগ পাবে আর যে শুধু হেঁটে গেছে এক ভাগ পাবে তাহলে কত ফায়দা দুনিয়ারও ফায়দা হইল আল্লাহর দিনের খেদমত হলো আর গনিমত ফেলে আপনি লাভবান হইলেন আল আজর ওয়াল মাগনাম সহি বুখারী হাদিস কুওয়াতুন যে আল্লাহ বলেছেন যে তোমরা প্রস্তুত রাখো শক্তি শক্তি কি বলেছিলাম এই মরে মুসনাদ আহমদের উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হইছে সামিত রাসূল আল্লাহ ইয়াকুল ওয়া হুয়া আলাল মিম্বার মিম্বারের উপর খুতবা বক্তব্য অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আয়াত ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ এই আয়াত পড়ার পরে প্রস্তুত করো যতটা পারো শক্তি আলা শুনে রাখো ইন্নাল কুওয়াতা রামি আলা ইন্নাল কুওয়াতা রামি সত্যিকার শক্তি হচ্ছে রণক্ষেত্রের আর রামি নিক্ষেপণ শক্তি হ্যাঁ নিক্ষেপ কর রামি সেই যুগে তীর মারার জন্য প্রস্তুতি তীর আপনি নিশানাকে আপনি মারতে পারবেন তীর নিক্ষেপ করতে নিশানার ওপর আপনি তীর চালানোতে পারদর্শী হতে পারবেন এটা হচ্ছে আসল শক্তি শত শত যদি তীর থাকে আপনার কাছে আর তীর ছাড়ছেন এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে নিশানায় পৌঁছাইতে পারছেন কোন লাভ আছে তাহলে আর রামি আসল হচ্ছে যে তীরটা সঠিক জায়গায় আপনার ঠিক টার্গেটে পৌঁছানো এটা হচ্ছে আসল শক্তি এলো পাথাড়ি চালিয়ে তো আর লাভ নাই এই হচ্ছে কুওয়াতের তাফসীর কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যা কোরআনে কারিমের তাফসীর কোরআনে কারিমের আয়াত দিয়ে সবচেয়ে ভালো তাফসীর উত্তম তাফসীর আর তারপরে দুই নম্বরের সবচেয়ে উত্তম তাফসীর হ্যাঁ বলিষ্ঠ তাফসীর হচ্ছে কোরআনে কারিমের আয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে সহিহ মুসলিমের হাদিস এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াই ইউরিদু আইয়াখদাউক সন্ধির কথা তার আগের আয়াতে কিসের কথা আলোচনায় আসলো সন্ধির কথা এই যে সন্ধির কথা এসেছে এখানে শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে এই আয়াত নাজিল হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুদাইবিয়ার সন্ধি করেন তাহলে হুদাইবিয়ার এই ক্ষেত্রে এই প্রেক্ষাপটটাকে যদি সামনে রাখেন তাহলে আয়াতটা বুঝতে পারবেন যে আল্লাহ পাক নবীকে কি বলছেন যে তুমি তো গিয়েছিলে তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে কি উদ্দেশ্যে মক্কায় উমরা করতে কিন্তু মক্কার কাফেররা মক্কায় ঢুকতে দিল না হুদাইবিয়া নামক স্থানে থামিয়ে দিল আর আগে বাড়তে মোটেই দিল না এখন ওয়াইন জানাহু লিসালমে ফাজলাহ লাহা তারা যদি সন্ধির জন্য এগিয়ে আসে আগ্রহী হয় যে একটা সন্ধি করে নি তাহলে তুমি সন্ধি করে না লড়াই যাও না যে গায়ের জোর লড়াই করে আমরা মক্কায় ঢুকবো এটা করতে যেও না আর সন্ধিও করবো না ঠিক আছে ফিরে গেলাম ফিরিয়ে দিলে কিন্তু দেখবো না এটাও করিও না সন্ধি করতে চায় সন্ধি করে না কতদিন সন্ধি হয়েছিল হ্যাঁ দশ বছর মাশাআল্লাহ কি বললো দশ বছরের সন্ধি হয়েছিল দশ বছর মক্কার কাফেরদের মাঝে আর মদিনার সাহাবায়ে কেরাম মুহাজির আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোন লড়াই হবে না সন্ধিটা হলো কত হিজরিতে হুদাইবিয়ার সন্ধির বছর ষষ্ঠ হিজরিতে দশ বছর হবে না তাহলে হ্যাঁ ষোলোতম হিজরি যাওয়া উচিত ছিল কিন্তু অষ্টম হিজরিতেই কেন মক্কা বিজয় হয়ে গেল কেন হয়ে গেল চুক্তি ভঙ্গ রাসূলুল্লাহ করেছেন সন্ধির বিরোধী কাজ সাহাবায়ে কেরামরা করেছেন না মক্কার মুশরিকরা কাফেররা করেছে কাফের মুশরিক আল্লাহ দ্রোহীরা চুক্তি ভঙ্গ করে মমিন কখনো করতে পারে না মমিন কখনো গাদ্দার হয় না বিশ্বাসঘাতক হয় না মমিন হইলে তারা করেছিল কি সন্ধিতে একটা পয়েন্ট এই ছিল যে এখন আরবদের মধ্যে যে কাবিলা গোত্রগুলি রয়েছে যারা যার সাথে ইচ্ছা করবে মিত্রতা স্থাপন করবে একটা পয়েন্ট এটা ছিল তো যে যেই গোত্রটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র ছিল সেই গোত্রের বিরুদ্ধে আক্রমণ করে তাদেরকে খুন করেছিল তাদের অনেক লোককে খুন করেছিল এই কোরাইশরা বা কোরাইশদের মিত্র গোত্র বকর গোত্র বানু খুজা গোত্রকে বানু বকর খুন করেছিল তাহলে এর মাধ্যমে কি করলো চুক্তি মঙ্গল চুক্তিতে কি ছিল যে আমাদের মিত্র যারা থাকবে তাদের উপর যদি হস্তক্ষেপ করো তাদেরকে মারো তাহলে আমাদেরকে মারা হবে আর তোমাদের মিত্র তোমাদের উপর হয়তো হামলা করলাম না কিন্তু তোমাদের মিত্র গোত্রকে যদি আমরা মারি তাহলে তোমাদের উপরে মারা হবে তাহলে চুক্তি ভঙ্গ হয়ে যাবে চুক্তি ভঙ্গ কারা করলো তাহলে কুরাইশরা কাফেররা করেছে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিলেন আর
মক্কা বিজয়ের জন্য অষ্টম হিজরিতে চলে গেলেন। আল্লাহ পাক বিজয় দান করলেন, ইজা জা নাসরুল্লাহ আল ফাত। তো আল্লাহ পাক বলেন ওয়াই ইউরিদু আন ইখদাউক, আর তারা যদি চুক্তি করার পরে তোমাকে ধোকা দিতে চায় হে নবী, ফাইন হাসবাক আল্লাহ, তার মানে মুখে হয়তো চুক্তি করলো, কাগজে কলমে চুক্তি করলো, ভিতর ভিতর নিয়ত খারাপ আছে, অসৎ উদ্দেশ্য আছে, তাহলে এর জন্য ভিতর তোমাকে ফেড়ে দেখতে হবে না। বাহ্যিক যেটা লিখছে বলছে চুক্তি করছে সেটাই স্বীকৃত, এখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন। ফাইন নাহাসবাক আল্লাহ, শুনে রাখো তারা প্রতারণা করতে পারে, তাদের ইমান নেই, ভয় নেই পরকাল বলে, কেউ ধরবে, কারো কাছে জবাব দিতে হবে, আসামির কাঠগড়াই দাঁড়াইতে হবে, কথা কাফের বিশ্বাস করে না, মমিন বিশ্বাস করে যে আজকে অমুসলিমের সাথে যদি চুক্তি ভঙ্গ করি কাল কিয়ামতে জাহান্নামে যেতে হবে। একজন মুসলিম বিশ্বাস করে, কিন্তু অমুসলিম বিশ্বাস করে না, ধোকা দিয়ে আপনাকে আপ্যায়ন করার নামে বিষ দিয়ে মেরে দিল বা বাড়িতে নিয়ে গিয়ে মেরে দিল, এটা কাফের করতে পারে, মুসলিম করতে পারে না, কারণ মুসলিমকে জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে যদি এইরকম কাজ করে। তাহলে বিশ্বাস করে মুসলিম, আর অমুসলিম বিশ্বাস করে না। আল্লাহ পাক বলছেন যে তারা যদি তোমাকে ধোকা দিতে চায়, প্রতারিত করতে চায়, তো প্রতারণা করতে পারে, কোনো বিচিত্র নয়। ফাইন নাহি সাহাসবাকাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, তিনি তো তার সাহায্য দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন, তার সাহায্য তোমাকে সাপোর্ট করেছেন, আইয়াদা শক্তি যোগান দিয়েছেন, ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদের দ্বারাও, তার বিশেষ সাহায্য দ্বারা, আর একটা সাহায্য হচ্ছে আল্লাহর, মুমিনরা তোমার সাথে আছে, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এখানে বলা হয়নি যে যথেষ্ট হওয়ার ক্ষেত্রে আরো কেউ আছে, আল্লাহর সাথে কেউ শরীক আছে, যথেষ্ট কে? আল্লাহ। হাসবাকাল্লাহ, ফাইন্না হাসবাকাল্লাহ, এই জন্য আমরা কোরআনে কেরিমের শিক্ষা পেয়েছি, হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল বা হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, তিনি তো সবকিছুর মালিক। হুয়াল্লাযী আইয়াদাক, আল্লাহই তো সেই সত্তা যিনি তোমাকে শক্তিশালী করেছেন বা তোমাকে সাহায্য করেছেন, বিনাসরিহি তার মদদ দ্বারা, ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদের মাধ্যমে আল্লাহ তোমাকে সাহায্য করেছেন। এই সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার তোমার ডানে বামে সামনে পেছনে হয়ে যে বদরে হাজির হয়েছে, ওহদে হাজির হয়েছে, খন্দকে হাজির হয়েছে, এদের দ্বারা আল্লাহ তোমাকে কি করেছেন? শক্তিশালী করেছেন। মক্কায় যখন বাস করা মুশকিল করে দিল, আল্লাহ পাক আনসার পয়দা করে দিলেন মদিনায়, তাদের দ্বারা আল্লাহ নবীকে শক্তিশালী করলেন, হিজরতের আল্লাহ একটা জায়গা ক্ষেত্র তৈরি করে দিলেন। ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, এবং আল্লাহ পাক তাদের অন্তরের মাঝে প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। আল্লাফা ইউআল্লিফু তালিফ মানে জড়ানো, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে জড়ানো। এই জন্য কোন একটি বই পুস্তক যদি কেউ লিখে ওটাকে তালিফ বলা হয়, কারণ লিখনিটা অনেক কিছুর সমষ্টির নাম, এখান থেকে জড়িয়েছে, ওখান থেকে, এখান থেকে একটা নিয়েছে, ওখান থেকে একটা নিয়েছে, ওখান থেকে একটা কন্ডিশন নিয়েছে, ওখান থেকে নিয়েছে, ওখান থেকে নিয়েছে, কারো বক্তব্য থেকে নিয়েছে, কারো লিখনি থেকে নিয়েছে, ইত্যাদি কারো গবেষণা থেকে নিয়েছে, নিয়ে কিছু কালেকশন করে একটা বই তৈরি করেছে, সংকলন, সেইটা কার লিখা? অমুকের। হ্যাঁ, দেখে তালিফ, আরবি ভাষায় তালিফ বলা হয় বা তাসনিফ বলা হয়। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ পাক মুমিনদের অন্তরে, মুহাজিরিন আনসার, আনসারদের মধ্যে যে দুটো গোত্র ছিল আওস এবং খাজরাজ, এদের মাঝে আল্লাহ পাক সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। লাউ আনফাক্তা মাহফিল আরদে জামিয়া, হে নবী তুমি যদি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই খরচ করে দিতে, সব কিছু ব্যয় করতে মানুষের অন্তরকে জড়ানোর জন্য, মানুষের মধ্যে প্রেম প্রীতি সৃষ্টি করার জন্য, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরকে জড়াতে পারতে না, তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করতে পারতে না, এটা কারো ক্ষমতা না। ভালোবাসা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হই অনেক সময়, না হই না, বিবাহ শাদী করার পরে মনটাকে খুব মিলাবার চেষ্টা করে স্ত্রীর সাথে, আর অনেক সময় মহিলাও হয়তো কোথাও একটু গোলমাল ছিল, একটু প্রেম অন্যদিকে ছিল, একটু ঝুঁকে ছিল মনটা, স্বামীর ঘরে যখন চলে এসে অনেক মহিলা মেয়েরা যুবতীরা আছে, মেলাবার চেষ্টা করে, কিন্তু অনেক সময় স্বামী ফেল হয়ে যায়, অনেক সময়
স্ত্রী ফেলে হয় না হয় না? অনেকে এসে অভিযোগ করেন যে আমার স্ত্রীকে আমি ভালোবাসার অনেক চেষ্টা করি কিন্তু ভালোবাসাই হয় না আমার অন্তরে, করবোটা কি? জি, তাহলে বোঝা গেল যে মানুষের হাতে নেই, তবে চেষ্টা করা আছে, চেষ্টা করতে পারেন, আপনি প্রচেষ্টা চালাতে পারেন, কিন্তু ফলাফলের মালিক, অন্তরের আবর্তন বিবর্তনের মালিক মুকাল্লিবাল কুলুব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে কি করো, তোমার দিনের ওপর সুদৃঢ় রাখো। ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুব আনা আলা তাআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, হে অন্তরের পরিবর্তনকারী সাররিফ কুলুব আনা, আমাদের অন্তরগুলিকে ফিরিয়ে দাও আল্লাহ তাআতে, তোমার আনুগত্যর দিকে, তোমার সন্তুষ্টির কাজের দিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী, সারা পৃথিবীর সব কিছু যদি তুমি ব্যয় করে দিতে শুধু দুই দলকে বা দুই ব্যক্তিকে মেলানোর জন্য, দুই ব্যক্তির মাঝে দুই দলের মাঝে মহব্বত ভালোবাসা পয়দা করার জন্য, মা আল্লাহ তাবায়না, এটা আমাকে আপনাকে বলা হয়নি, কাকে বলা হয়েছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথায় যার কাজে সবচেয়ে বেশি বরকত, যার ভাষা সবচেয়ে বেশি মিষ্টি ভাষা, হ্যাঁ, যার কথায় সবচেয়ে বেশি আকর্ষণ, হ্যাঁ, তারপরেও আল্লাহ বলছেন যে অন্তর জয় করে নেওয়া তোমার ক্ষমতা নয় যে তুমি অন্তরকে জড়াই দিবে, যদি আমি তা না করতাম। হেদায়েতের মতো, হেদায়েতের মতো ঠিক, হেদায়েত যেহেতু অন্তর দিয়ে, অন্তর না ফিরলে মানুষের মুখ ফিরিয়ে লাভ নেই, হ্যাঁ, বডি ফিরিয়ে লাভ নেই, লাভ আছে? তো হেদায়তের মালিক একমাত্র কে? তৌফিকের মালিক একমাত্র আল্লাহ। তবে হেদায়তের দ্বিতীয় যেটা অর্থ, রাস্তা শুধু দেখানো, সেটা কোরআন দিয়ে হয়, সেটা রসুল দিয়ে হয়েছে, অসংখ্য মানুষকে রাস্তা দেখেছেন, এবং যে কোনো ভালো মানুষ দিয়ে কিছুটা হইতে পারে, পারে না পারে না, আপনি ভালো রাস্তা দেখাইতে পারেন কিন্তু ভালো রাস্তা লাগিয়ে দেবেন এটা আপনার ক্ষমতা না। এই জন্য আল্লাহ পাক কখনো তো নবীকে বলছেন যে হে নবী, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, তুমি তো সঠিক পথ দেখাও, ইতিবাচক বলছেন, আবার কোথাও বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাব, যাকে তুমি ভালোবাসো তোমার প্রিয়জন, যে তাকে তুমি হেদায়ত করতে পারবে না, তার মানে তাকে তার অন্তরে হেদায়ত নামিয়ে দিতে পারবে না, হ্যাঁ, তার অন্তরে একবার হেদায়ত নামিয়ে দিয়ে তাকে একবারে রাস্তায় গন্তব্যস্থানে পৌঁছে দিবে এটা করতে পারবে না, তৌফিক যেটাকে বলা হয়। এই জন্য আপন চাচা আবু তালেবকে হেদায়ত করতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পারেননি, চেষ্টা করেও, নূহ আলাইহিস সালাম স্ত্রীকে পারেননি, ছেলেকে পারেননি, লূত আলাইহিস সালাম স্ত্রীকে পারেননি, ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে পারেননি। সুতরাং আপনার বাপ, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বেরাদর যদি হেদায়ত না হয়, শিরক বিদাতে থাকে, তো পেরেশান হওয়ার কিছু আছে নাকি, আশ্চর্য হওয়ার কিছু আছে না? আপনি কখনোই কথা ভাববেন না যে আমি ওদের মতো হয়ে গেছি, কিন্তু এত বড় বড় ব্যক্তিত্ব, তারাও যদি ওখানে গিয়ে আল্লাহ পাকের কুদরতের কাছে, আল্লাহ নিজের জন্য কিছু জিনিস খাস রেখেছেন তৌহিদ, যাতে কাউকে শরীক করেন নাই, সুতরাং আপনিও পারেন না, মনকে সান্ত্বনা দেন, আপনি মনকে সান্ত্বনা দেন যে আমার আপনজন হেদায়ত হবে না, দূরের লোক হইতে পারে, আপনজনকে চেষ্টা করলাম হইল না, তো দূরের লোককে চেষ্টা করি, হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেছেন, তাদেরকে আল্লাহ তৌফিক দিবেন হেদায়তের রাস্তায় চলা, জান্নাতের রাস্তায় চলা। আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ ফাবাইনহুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, তাদের অন্তরকে পরস্পরের সাথে মিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক মিলিত করেছেন, এটা আল্লাহ পাকের কাজ। ইন্নাহু আজিজুল হাকিম, কারণ নিঃসন্দেহে তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, সব কিছুর ওপর তার ক্ষমতা চলে, আজিজ, মানুষের সব কিছুর ওপর, বরং সমস্ত মখলুকের সব কিছুর আল্লাহ পাকের ক্ষমতা চলে, সর্বজয়ী তিনি, অন্তরের উপর চলে, শরীরের উপর চলে, মন মস্তিষ্কের উপর চলে, হ্যাঁ, সারা পৃথিবী, আসমান, জমিন, তারকা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, সব কিছুর আল্লাহ পাকের ক্ষমতা চলে, আজিজ তিনি, যতই বাতিল শক্তি হোক না কেন সব কিছুর উপর আল্লাহ পাক মহাপরাক্রান্ত, তারও ক্ষমতাই শুধু চলে, হাকিমুন, এবং তার প্রত্যেকটি কথা কাজে, হ্যাঁ, সৃষ্টিগত কাজে, বিধানগত কাজে, আহকামে কৌনিয়াতে, আহকামে শরিয়াতে, সব কিছুতেই প্রজ্ঞাবান তিনি, মহাবিজ্ঞানময় তিনি। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন, আর ওদের জন্য আল্লাহ যথেষ্ট যারা তোমার অনুসারী মুমিন, ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিন, ইয়া আইয়ুহান নবী, হে নবী,
তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিন বিশ্বাসীদের জন্য আল্লাহই যথেষ্ট। ভাব অর্থ করলাম, প্রথম শাব্দিক অর্থ করলাম একটু, আর তারপরে ভাব অর্থ করলাম। আল্লাহ তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য কি হাসবুক, যথেষ্ট। যথেষ্ট চিন্তা করিও না, তোমার জন্য যথেষ্ট, তোমার অনুসারী সাহাবায়ে কেরাম মুহাজির আনসার তাদের মধ্যে যথেষ্ট। এই আয়াত শুরু করে আগের আয়াতে একটু কথা বলার আছে, এই যে অন্তরে সম্প্রীতি পয়দা করার ব্যাপারে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, ইঙ্গিত করা হয়েছে যে আনসারদের মাঝে দুটো বড় গোত্র ছিল, একটা আওস আর খাজরাজ। এই দুটো গোত্র মদিনায় বাস করতো, এরা জাহিলিয়াতের যুগে পৌত্তলিক মুশরিক ছিল, মূর্তি পূজা করতো মক্কার মুশরিকদের মতো। আর তিনটি গোত্র ছিল ইহুদিদের, হ্যাঁ ওরা তো ইহুদিদের ধর্ম পালন করত। এই দুটি দল এরা ইসলামের দিকে এগিয়ে আসলো, ইহুদিরা এগিয়ে আসলো না, কিন্তু এই দুটি দল মুশরিকরা এরা অধিকাংশ মেজরিটি এগিয়ে আসলো, কিছু মুনাফিক ছাড়া সব এগিয়ে আসলো, ইসলাম কবুল করলো। এদেরকে কি বলা হয়েছে কোরআনের ভাষায়? আনসার বলা হয়েছে, দিনের সাহায্যকারী, ইসলামের সাহায্যকারী, রাসূলুল্লাহ সাল্লামের সাহায্যকারী, এরা আনসার। জি, এই আনসারদের মাঝে এত শত্রুতা ছিল এই দুই গোত্রে আওসার খাজরাজে, যে হাদিসেও রয়েছে আর সিরাতুন নবীর কিতাবে রয়েছে, এদের মাঝে একটি লড়াই চলে আসছিল 120 বছর ধরে। নবী সাল্লাম যখন হিজরত করেন তার 120 বছর আগে ওই যুদ্ধ শুরু হয়েছিল। যারা যুদ্ধ শুরু হয়েছে মরে চলে গেছে, তাদের ছেলেরা মরে চলে গেছে, তাদের ছেলেরা হয়তো পেয়েছে কিনা নবী সাল্লামের যুগ, কিন্তু জানে যে এরা আওস জানে যে খাজরাজ আমার দাদার দাদার দুশ্মন, আমাদের বংশের দুশ্মন, আর খাজরাজ জানে যে আওস হচ্ছে আমাদের আমার বংশের বা আমাদের বংশের দুশ্মন। লড়াই চলতে আছে, মারামারি চলতে আছে, চলতে আছে 120 বছর ধরে, যুদ্ধ বন্ধ হয়নি। যুদ্ধ কি নিয়ে শুরু হয়েছিল? সামান্য বিষয়, পানি নিয়ে। আওস বলছে আগে পানি, আমার বলছে আগে পানি, খাজরাজ বলছে আগে পানি, আগে পানি নেবে। পানি নিয়ে লড়াই, পানির অভাব ছিল আরব দেশে, পানি নিয়ে মারামারি শুরু, 120 বছর ধরে যুদ্ধ চলে। এই যুদ্ধ বন্ধ হওয়ার কথা আরবরা কল্পনা করতে পারেনি যুদ্ধ বন্ধ হবে, আর এই দুই বংশে কোনোদিন মিল হবে, ভালোবাসা জন্মিবে আর পাশাপাশি বসবে, এটা কল্পনার বাইরে ছিল। আল্লাহ এই জন্য আয়াত নাজিল করেছেন যে আল্লাহ ফাকরাব্বুল আলমিন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ ফাবেনহ, তোমারও ক্ষমতা ছিল না হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আল্লাহ আওস আর খাজরাজের এই দুশ্মনির পরে অন্তরকে জড়িয়ে না দিতেন তাহলে তোমারও ক্ষমতা ছিল না, এ তো আল্লাহর কাজ। পরের আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে হে নবী, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী যারা মুমিন তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তোমার অনুসারী মুমিনের প্রথম সারি হচ্ছে সাহাবায়ে কেরামগণ, তাই না? আর তারপরে কিয়ামত পর্যন্ত যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মুমিন মুসলিম রয়েছে তারা শামিল হবে না? হবে না। তাহলে আমরাও তাতে শামিল কি না? বরং আমাদের পরেও কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তারাও শামিল কি না? আল্লাহ কি নিশ্চয়তা দান করছেন যে আল্লাহ যেমন নবীর জন্য যথেষ্ট, হে মুমিন আজকের যুগের 21 শতাব্দীর যুগের মুসলিম মুমিন, যদি তোমরা সত্যি রসুলের অনুসারী হও তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ ফাকর রব্বুল আলামিন। কিয়ামতের আগ পর্যন্ত দাজ্জালের ফিতনার যুগেও হাসবুকাল্লাহ ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, যদি নবীর অনুসারী হইতে পারো তাহলে যথেষ্ট আল্লাহ পাক হেফাজতের জন্য, দাজ্জালের ফিতরা থেকেও হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন। তবে যদি দুনিয়ামুখী হয়ে যাও, হ্যাঁ পেট পূজারী হয়ে যাও, পাপে ডুবে যাও, শিরকের ধর্ম পালন করো, বিদাতের ধর্ম পালন করো, নবী তরিকা বাদ দিয়ে যদি কত রকম তরিকা রয়েছে, হ্যাঁ 126 তরিকা আরও মেলা তরিকা রয়েছে, এই তো হচ্ছে শর্টকাট তরিকা এটি। জি হ্যাঁ, এটি শর্টকাট তরিকা এটি, আরও মেলা তরিকা, তরিকার শেষ নাই। এইসব তরিকা ধরো, আল্লাহ নিশ্চয়তা দান করেনি যে আমি যথেষ্ট হবা, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন। নুয়াল্লি হে মাতাল্লাহ, আল্লাহ বলছেন রসুলের রাস্তা বাদ দিয়ে আর সাহাবাকে রাস্তা দিয়ে যেদিকে যাবে ওই দিকে চালিয়ে দেবো, আল্লাহ বলছে অনুসলি হে জাহান্নাম, জাহান্নামে আল্লাহ দাখিল করে বলছেন। এটা হচ্ছে কোরআনে কারিমের কথা, নবীর অনুসারী হইতে হবে। এই জন্য প্রত্যেক মুসলিম, আপনি শুধু আলেম আর হুজুররা দোষ চাপিয়ে দেবেন যে আলেমরা হুজুররা 14 রকমের কথা বলছেন আমরা কি করব, আর এই বলে সব দোষ চাপিয়ে দিবেন, চাপিয়ে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন আর আপনি শিরক বিদাত করতে থাকবেন, রেহাই পেয়ে যাবেন, কখনো না। আপনাকে আল্লাহ মগজ দিয়েছেন, দিমাগ দিয়েছেন, আল্লাহ আপনাকে কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন, আল্লাহ আপনাকে হিতাহিত জ্ঞান দিয়েছেন, হ্যাঁ যে আল্লাহর মনোনীত দিন হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। কোনখানে তৌহিদের হেফাজত হচ্ছে আর কোনখানে তৌহিদকে
ধ্বংস করা হচ্ছে, শিরকের ধর্ম পালন করা হচ্ছে। কথাই কাজে আকীদায় আমলে কিতাবে শিরক ভরা আছে, বুঝতে পারবেন না কমন সেন্সে। এতটা আল্লাহ মগজ দিয়েছেন প্রত্যেক মানুষকে। তারপরে কোনটা নবীর আদর্শ, কোনটা নবীর আদর্শ না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে এই কাজগুলি ছিল কি ছিল না, আপনার কমন সেন্স ধরতে পারবেন না যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে সম্মিলিত জিকির ছিল কি ছিল না। সাহাবীর একসাথে জিকির করছেন, হ্যাঁ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহু আল্লাহু জিকির ছিল কি না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির ছিল কি না, এটা কমন সেন্স ধরতে পারবেন না। আরে দলিল নাই খোঁজার, অত গবেষণা করতে পারবেন না, কিন্তু অন্তত আপনি বলুন, আমি চোখে দেখতে চাই যে নবী সাল্লাল্লাহু সাহাবাই কেরামদেরকে নিয়ে এইরকম সম্মিলিত দুরুদ পড়ছেন, হ্যাঁ মাহফিরে আল্লাহুম্মা করছেন, দেখান, এটা তো আপনি কমন সেন্সে বুঝতে পারবেন। এতগুলি যদি বুঝতে পারেন তো কবর মাজার রসুলের জামানায় ছিল আর মাজার পূজার নাম ইসলাম ছিল, এটা দেখাকতো কেউ, কবরে চাদর চড়ানো ছিল দেখাকতো কেউ, আর সুফিবাদ ছিল পীরতন্ত্র ছিল দেখাকতো কেউ, হ্যাঁ, আর তাসাউফ শব্দটি কোনো একটা হাদিসে এসছে দেখাকতো কেউ, এই কগুলি তো কমন সেন্সে বুঝতে পারবেন। তাহলে দিন ইসলাম বোঝা সহজ, আল্লাহ এতটা মগজ দিয়েছেন, এতটা হৃদয় দিয়েছেন, কলবে জ্ঞান দিয়েছেন যে আপনি হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারবেন, কোনটা তৌহিদ কোনটা শিরক কোনটা সুন্নাত কোনটা বিদআত, রসুলের জামানার ইসলাম কোনটা, রসুলের জামানার ইসলাম সৌদি আরবে বর্তমানে ওই কাছাকাছি ওই ইসলাম আছে নাকি আমাদের দেশে এটা রসুলের কাছাকাছি ইসলাম, এটুকু পার্থক্য করতে পারবেন না? অবশ্যই পার্থক্য করতে পারবেন, কিন্তু আপনি করতে চান না, আপনার গরজ নেই, গরজ দুনিয়ার আছে, দুনিয়ার গরজ করতে পারছেন, আরবির একটা অক্ষর বুঝেন না, মাদ্রাসায় জীবনে যান নাই, তারপর ফি মাফি করে সব হাসিল করতে, এমন আরবি বলছে যে সৌদি কি আমাকে বুঝাইতে কষ্ট লাগবে, কিন্তু সে ভাঙা আরবি দিয়ে বুঝিয়ে দিছে, কারণ টাকা পয়সার লেনদেন আছে, বোঝা গেছে, হ্যাঁ, পেট পূজার ব্যাপার স্যাপার আছে, ওই যেহেতু গরজ করেছেন আরবি শিখে গেছেন, আরবি গ্রামারের কিছুই জানেন না আপনি তো, আর 30 বছর ধরে গ্রামার পড়েও অনেক সময় আরবিকে বুঝাইতে মুশকিল লাগে, বলছি শুদ্ধ ভাষা ও শুদ্ধ ভাষা বুঝে না, আরবি ভাষা যদি গ্রামাটিক্যাল ভাষা বলা হয় অনেক সময় বুঝে না, তখন খুঁজতে হয় যে ওদের মাতৃভাষা এটাকে কী বলা হয়, বোঝা গেছে, তো গরজ করতে হবে, এটা হচ্ছে ফরজ গরজ, আপনাকে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা আর জান্নাতের রাস্তা খুঁজে জানা, এটা সবচেয়ে বড় গরজ আপনার জীবনে হইতে হবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাররিজিল মুমিনিন আলাল কিতাল, তুমি মমিন মুসলিমদেরকে সশস্ত্র লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করো। নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে হে নবী তুমি কি করো, সশস্ত্র লড়াই কিতাল, সশস্ত্র লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করা। এই আয়াতগুলি নাজল হচ্ছে ওই বদরের যুদ্ধের কালে, হ্যাঁ, সাহাবাই কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি জেহাদে যেতেন, আর এই জেহাদের জন্য, হ্যাঁ, কাফেরদের সামনে ঝাঁপিয়ে পড়ার জন্য, আর তারপরে আল আজরু আল মাগনম, নেকি আর গনিমত, এম্মা শাহাদা, হয় শহীদ হবে আর না হলে গনিমত, আজরিন গনিমতিন আও শাহাদা, হয় শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায় আর জান্নাতে চলে যাবে না হিসাবে, আর না হলে দুনিয়ার গনিমত নিয়ে আর নেকি নিয়ে বাড়িতে ফিরে আসবে, লস কোনো অবস্থাতে নেই যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বন্ধে বলছে হে নবী, হাররিজিল মুমিনিন আলাল কিতাল, তুমি উৎসাহিত করো, উদ্বুদ্ধ করো মুমিন মুসলিমদেরকে, বিশ্বাসীদেরকে, আলাল কিতাল, সশস্ত্র লড়াইয়ের জন্য। জি, ইন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন ইগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে তাহলে তারা বিজয় লাভ করবে 200-র ওপর, 200 কাফেরের ওপর। ওয়াইন ইয়াকুম মিনকুম মিয়া, আর তোমাদের মাঝে যদি 100 জন থাকে, তোমাদের সংখ্যা 100, তাহলে ইগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, কাফেরদের 1000-এর ওপর বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলছেন এটি আল্লাহর পক্ষ থেকে বুশরা, সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে কি সুসংবাদ, যে চিন্তা করিও না যে আমাদের সংখ্যা 313 বদরে আর ওদের 1000, আর ওদের কাছে ঘোড়া আছে সুসজ্জিত, হ্যাঁ, ট্রেন প্রাপ্ত, ট্রেন একবারে প্রশিক্ষণ প্রাপ্ত, আর আমাদের কাছে ঘোড়া তো নেই, অধিকাংশ আমরা পায়ে হেঁটে এসেছি, উট পর্যন্ত নেই, মাত্র কয়েকটা উট, এই অবস্থায় কি করে ওদের মোকাবেলা করব, চিন্তা করিও না। 20 জন কি করবে, 200 জনের ওপর, আর 100 জন
1000 এর উপর কাফেরদের সংখ্যা কত ছিল 1000 ছিল তাহলে তাদের মোকাবেলার জন্য আল্লাহ পাক ভবিষ্যৎ বাণীও করেছেন আর সুসংবাদও দিচ্ছেন বিজয় দান করবেন এই ওয়াদা করেছেন 100 জন মুজাহিদ মুখলিস নিসবান হলেই আর সাহাবা কেরামদের সংখ্যা 313 তাহলে আরো অতিরিক্ত আল্লাহ যতটাতে বিজয় দান করবেন আরো অতিরিক্ত কতজন 213 জন অতিরিক্ত এক্সেস আছে বোঝা গেছে এবারে কোনো চিন্তা করিও না 100 জন যথেষ্ট ছিল তোমরা 313 জন আছো আল্লাহ বলছেন কেন এই ভাবে কি করে হয় যে 1000 কে দমন করার জন্য 1000 কাফেরকে পরাজিত করার জন্য 100 মুমিন মুসলিম মুজাহিদ নবীর অনুসারী যথেষ্ট আবার এমন মুসলিম হইলে হবে না যেগুলো গোসাউন কা গোসা ইসাইল হাদিসের ভাষায় আবু দাউদের হাদিস আছে যে তোমাদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে কিন্তু তোমরা কেমন হবে জানো বন্যার ফেনা আর বন্যাতে যে খড়কুটা ময়লা আবর্জনা ভেসে আসে বান বন্যা দেখেছেন না দেশে দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে সব ভেসে আসে না আসে না কিন্তু যখন স্রোতে পড়ে তখন নিশ্চিহ্ন হয়ে চলে যায় ঠিক না তো এইরকম মুসলিমের কোনো মূল্য নাই ও লাখ লাখ থাকলেও কিছু হবে না কেন এইভাবে আল্লাহ পাক বিজয় দান করবেন আর কাফেররা পরাজিত হবে অথচ কাফেরদের সংখ্যা 1000 তোমাদের সংখ্যা 100 বলছেন এই জন্যই বিআন্নাহুম কওমুল লা ইফকাহুন কারণ কাফের জাতি নির্বোধ জাতি কাফের জাতি বুঝে না কাফের জাতি বুঝে না যে মুমিন বিশ্বাসী নবীর অনুসারীদের পিছনে আল্লাহর শক্তি আছে ফেরেশতাদের মদদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আছে হ্যাঁ এবং ফলাফল রেজাল্টের মালিক আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর চাবি আল্লাহর হাতে রয়েছে ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আকাশের চাবি আর জমিনের চাবি আল্লাহর কাছে রয়েছে সেটা বিজয় আল্লাহর হাতে অমান্নাসুর ইল্লা মিন ইনদিল্লাহ সাহায্য কার পক্ষ থেকে আসে একমাত্র আল্লাহর তরফ থেকে আল আনা খাফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফিকুম দাফান এই আয়াতে আল্লাহ পাক হালকা করে দিয়েছেন প্রথম ছিল সুসংবাদ যে এই রকম হবে কিন্তু এই আয়াত যখন নাজিল হলো অনেক সাহাবাই কেরামদের উপর খুব এটা কঠিন হয়ে দাঁড়ালো জি বড়ই মুশকিল যদি 20 জনে কতজনকে 200 জনকে তাহলে একজনকে কয়জন কাফেরকে থামতে হয় হ্যাঁ 10 গুণ তাই না মাশাআল্লাহ অঙ্ক ঠিক বুঝেছেন তাহলে একজন মুসলিমকে একজন মুজাহিদকে 10 জন কাফের থামতে কি যেমন তেমন কথা নাকি 10 জন কাফের চারিদিক দিয়ে ঘেরাও করে আর একজন মুমিন তারপর আবার আল্লাহ বলছেন বিজয় লাভ হবে তোমার এটা কি যেমন তেমন কথা সাক্কা জালিকা আলা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবাই কেরামদের বড় কঠিন হয়ে পড়লো এটা তো মুশকিল এটা অল্প কিছু লোক চালাতে পারবে তারপর তো চালানো মুশকিল আছে এটা ঈমান দুর্বল হইতে আছে ধীরে ধীরে মানুষের হ্যাঁ কি করে হবে এটা আল্লাহ তখন হালকা করে দিলেন যে যাক এটা প্রথম অবস্থায় ছিল এখন তোমাদের জন্য হালকা করে দিয়ে বলছি এখন শুনেন কতটা কতটা হলে তোমাকে আর পিছপা হওয়া চলবে না রণক্ষেত্র থেকে পলায়ন করা চলবে না বরং তোমাকে সেখানে বিজয় লাভ করে আসতে হবে সামনে বাড়তে হবে আল্লাহ বলছেন আল আনা খাফাফাল্লাহু আনকুম এখন আল্লাহ তোমাদের থেকে লাঘব করে দিলেন বোঝা গেল হালকা করে দিলেন ওয়ালিমা আন্না ফিকুম দাফান আর আল্লাহ জানছেন ভালো করে যে তোমাদের মাঝে দুর্বলতা আছে যে পারবো না এটা সামলাইতে ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরা সুতরাং তোমাদের মধ্যে ধৈর্যশীল যদি 100 জন মুজাহিদ থাকে এক লেবু মিয়াতাইন তাহলে 200 জন কাফেরের উপর বিজয় লাভ করবে তাহলে একজনকে কয়জন থামতে হয় এখন দুইজন থামলে হয় একজন মুমিন দুইজন কাফেরকে থামবে কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না কারণ কাফের বাঁচতে চাই মারতে পারি না আপনি নিজেকে বাঁচাইতে হবে আর মুমিন শাহাদাত চাই শাহাদাত চাই সুতরাং মুমিন এগিয়ে যাবে কখনো যেই ব্যক্তি মতকে ভয় করে না আর আরেকজন মত থেকে পালায়ন করার চেষ্টা করে যে মত থেকে পালায়নকারী মৃত্যু থেকে পালায়নকারী সে কখনো যে মতকে ভয় করে না তাকে পরাজিত করতে পারে না কারণ ওর তো কোনো চিন্তা নেই আমাকে সামনে বাড়তে হবে আমাকে জান্নাতে পৌঁছিতে হবে জি তাই আল্লাহ পাক বলছেন যে এখন হালকা করে দিয়ে কি করছেন আল্লাহ পাক ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবেরা কিন্তু মিয়াতুন শুধু 100 জন হইলে হবে না কি হইতে হবে আল্লাহ একটা গুণ বলেছেন সাবেরা ধৈর্যশীল হইতে হবে আর ধৈর্য তিন প্রকার দিনের উপর অটলতার ধৈর্য
তাহলে ফরজ ওয়াজিবই যদি মুসলিমদের না থাকে তাহলে সাহায্যই করবেন না, বিজয়ী লাভ হবে না। হারাম থেকে বেঁচে থাকার ধৈর্য আর সবরান মাসিয়াতিল্লাহ, আর বালা মুসিবত ক্ষয় ক্ষতিতে ধৈর্য ধারণ করা, রণক্ষেত্রে কি অটল হয়ে দৃঢ়তা ধৈর্য ধারণ করা, এই তিন রকমের ধৈর্য হচ্ছে ধৈর্য। তাহলে যতক্ষণ পর্যন্ত ফরজ ওয়াজিব ঠিক করতে পারেননি, এক শিরক বিদাতে লিপ্ত ধর্মকর্ম করলে ফরজ ওয়াজিব নামাজ টামাজ ঠিক থাকলে শিরক বিদাতে লিপ্ত আছে, আর শিরক বিদাত মুক্ত থাকলে আধা নামাজি, হ্যাঁ হারাম দেখে হারাম শুনে হারাম খাই, সুদ খাই ঘুষ খাই, বলছে আকিদা সহি কিন্তু ঘুষখোর অফিসার, হ্যাঁ বলছে আকিদা সহি কিন্তু সুদখোর সুদি কারবার করে সেনাবাহিনী, হ্যাঁ হারাম কাজ করে, ব্যবিচারে লিপ্ত থাকে, মদ খায়, মদ না হলে সেনাবাহিনী হওয়া যায় না, তারপরে মহিলা সেনাবাহিনী না থাকলে কাজ হয় না দেশের, যদি এইরকম হয় তো আল্লাহ সাহায্য করবেন নাকি? সাবেরা ধৈর্যশীল, কখনো ধৈর্যশীল নাই, যার ফলে আজকে এই অবস্থা মুসলিমদের। আল্লাহ পাক রব্বুল আলম বলছেন যে তোমাদের মাঝে যদি 100 জন ধৈর্যশীল থাকে, এক লেবু মিয়া তাইন, তা 200 জন কাফেরদের উপর বিজয় লাভ করবে। ওয়াইয়াকুম মিনকুম আলফার, তোমাদের মাঝে যদি 1000 থাকে, এক লেবু আলফাইন, তাহলে বিজয় লাভ করবে 2000-এর উপর, বেইজনিল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহ চাইলে। ওল্লাহ মা সাবেরিন, আর আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাফসিরকাররা বলেছেন, ফোকাহে কেরামরা বলেছেন যে যেহেতু আল্লাহ এই বলে ক্ষান্ত হয়েছেন, সুতরাং কোন জিহাদে কিয়ামত পর্যন্ত, নবী সাল্লামের জামানাতে হোক অথবা তারপরে হোক আর যা হয়েছে কিয়ামত পর্যন্ত, যদি কোনো জায়গায় মুসলিমদের সংখ্যা কাফেরদের অর্ধেক থাকে, অর্ধেকও থাকি, আর তারপরে রণক্ষেত্র ছাড়ে পালায়ন করে, তাহলে কাবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের নিশ্চয়তা দান করেছেন অর্ধেক থাকলেই, ঠিক কিনা, এ আয়াত রয়েছে কিনা, সেই জন্য কোনো মুসলিম সেনাদলের জন্য রণক্ষেত্র ছেড়ে পালায়ন করা জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল তারপরে বদরের বন্দীদের কথা উল্লেখ করছেন, বদরের বন্দীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন 70 জন বন্দি করে নিয়ে এসে, না তাদেরকে হত্যা করেছিলেন, এমনিতে ছেড়ে দিয়েছিলেন, না তাদের মুক্তিপণ নিয়েছিলেন, এই মুক্তিপণ নেওয়া সম্পর্কে অথবা হত্যা করা সম্পর্কে পরামর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসেনি, অনেক কাজই পরামর্শ করে করতেন, আল্লাহ পাক পরামর্শ করতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন, আবু বকরের কাছে পরামর্শ করলেন, আবু বকর বলেছে রাসূলুল্লাহ এরা সব আমাদের আত্মীয় স্বজন আপন জন, কেউ আপনার বংশের, কেউ আমার বংশের, কি আর কারো বংশের, সাহাবাই কেরাম আমাদেরই বংশের, সবই সব লোক গোত্রেরই লোক, এদেরকে হত্যা করা ঠিক হবে না, এক যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে আমাদের অভাবও আছে, কিছু নেই আমাদের কাছে, অস্ত্র শস্ত্র নেই, ঘোড়া নেই, তো এদের কাছ থেকে যদি আমরা মুক্তিপণ নিয়ে নিত ওইটা একটা বড় ফায়দা হয়ে যাবে, হ্যাঁ আর্থিক সচ্ছলতা আসবে, আর আমাদের রণক্ষেত্রে আমাদের ওই সব যে সব সাজ সরঞ্জামের প্রয়োজন রয়েছে সেগুলো যেন আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে পারবো। তার সমর্থন করলেন আনসারদের মধ্যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বললেন একই কথাই, কথা ঠিকই, তাহলে আনসারিরও সাপোর্ট পেলেন আর মুহাজির আবু বকর সিদ্দিক তারও সাপোর্ট পেলেন, এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই রকমই মানুষ, তিনি বলছেন না এটা হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যার জন্য এরা আপনার বাড়ি ঘেরাও করেছিল না, এরা কত কি করেছে, এরা সোমাইয়াকে শহীদ করেছে, সবকিছু ছেড়ে দিয়ে এদের একজনকে ছাড়া চলবে না, ইয়া রাসূলুল্লাহ সবগুলিকে জবাই করবো আমরা, সবগুলিকে জবাই করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের দিকে ঝুঁকে গেলেন, এটাই ওমরের কথাটা নিলেন না, আয়াতে নাজিল করেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন, বড়ই সুন্দর পন্থায় আর বড় উত্তম ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন যে এটা করা ঠিক হয়নি নবীর জন্য, এটা করা ঠিক হয়নি। শুনেন আল্লাহ কি বলছেন নবীকে সম্বোধন করে, মা কানালে নবী না ইয়া কোন আল্লাহ আসরা, নবীর জন্য উচিত নয়, মা কানালে নবীন মা কানাই আম্বাগিলে নবী, নবীর জন্য উচিত হয় নাই আসরা, যে তার কাছে বন্দি থাকবে, আসিরের বহু বচন আসরা, বন্দি কয়েদি গ্রেফতার করে নিয়ে আসবে, নিয়ে আসার পরে তাদের কাছ থেকে কিছু পয়সা টয়সা নিয়ে ছেড়ে দিবে, এটা নবীর জন্য উচিত নয়,
বা উচিত হয়নি হাত্তা ইউসখানা ফিল আর যতক্ষণ পর্যন্ত জমিনে দেশে পৃথিবীতে তাদেরকে নিপাত না করে নেবে আসখানা ইউসখানো মানে ভালো করে রক্ত প্রবাহিত করা এটা হচ্ছে শাব্দিক অর্থ ইসখান যতক্ষণ পর্যন্ত ভালো করে রক্ত প্রবাহিত না করে সবগুলিকে হত্যা না করবে আর নবীর জন্য এটা উচিত হয়নি ছেড়ে দেওয়া মানে ওই জন্য উচিত কি ছিল এদের সবগুলিকে হত্যা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নাজিল হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহের মতের পরামর্শের অনুকূলে এই বৈশিষ্ট্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দিয়েছিলেন বহু ক্ষেত্রে একটি নয় অনেক ক্ষেত্র উল্লেখ করেছেন কেউ কেউ বলেছে ছয়টি সাতটি কিন্তু ছয়টি সাতটি না এরও বেশি ক্ষেত্র রয়েছে যেসব ক্ষেত্রে ওহী নাজিল হয়েছে হয় কোরআনের ওহী না হয় রসুলের হাদিসের ওহী যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আকাঙ্ক্ষা করেছেন অথবা যে মতটি পোষণ করেছেন তার অনুকূলে ওহী এসেছে মুলহাম মুহদাস তাকে বলা হয়েছে এই জন্য হাদিসে আল্লাহ পাক বলছেন যে এটা কেন করলে তরিদুন আরাদাদ দুনিয়া তোমরা পার্থিব সম্পদ চাও পার্থিব সম্পদ চাও যে টাকা পয়সা কিছু হয়ে যাবে ওয়াল্লাহু ইউরিদুল আখিরা আল্লাহ এইসব চান না আল্লাহ পরকাল চান পরকাল চান মানে তোমাদের জন্য পরকালকে সুন্দর করা চান আল্লাহ পাকের বেশি সন্তুষ্টির কাজ এটা ছিল যে আল্লাহর দুশমনগুলিকে তোমাদের দুশমনগুলিকে সবগুলিকে হত্যা করা উচিত ছিল ওয়াল্লাহু আজিজুন হাকিম আল্লাহ পাক মহাপরাক্রান্ত এবং মহাবিজ্ঞানময় তারপরের আয়াত এর সাথে সম্পর্কিত আল্লাহ আরও ধমক দিয়ে বলছেন লাউলা কিতাবু মিনাল্লাহি সাবাকা আল্লাহর পক্ষ থেকে পূর্ব লিখিত কথা যদি না থাকতো লওহে মাহফুজে সুরক্ষিত ফলকে কি এই বিষয় নিয়ে দ্বিমত রয়েছে তাফসীরকারে কি লেখা আছে লওহে মাহফুজে যেদিকে আল্লাহ ইঙ্গিত করে ছেড়ে দিয়েছে লাউলা কিতাবু মিনাল্লাহি সাবাকা অধিকাংশ তাফসীরকারগণ যেমন আল্লামা ইবনে কাসীরও বলছেন যে সেটা হচ্ছে যে গনিমতের ধন সম্পদ মুসলিম মুমিনদের জন্য হালাল করা হয়েছে কি করা হয়েছে হালাল করা হয়েছে আগের উম্মতের জন্য হালাল ছিল না কিন্তু এই উম্মতের জন্য কি করা হয়েছে গনিমতের যে কাফেরদের থেকে ধন সম্পদগুলি রণক্ষেত্র থেকে যুদ্ধের পরে পাওয়া যায় সেটা কি করা হয়েছে হালাল করা হয়েছে তারই একটা অংশ হচ্ছে মুক্তিপণ তো মুক্তিপণটাও হালাল করা হয়েছে যদি আল্লাহ হালাল আগে থেকে না করে রাখতেন তাহলে তোমাদের উপর কঠোর শাস্তি নেমে আসতো লামাসাকুম তাহলে তোমাদেরকে স্পর্শ করতো ফিমা আখাজতুম যা তোমরা বিনিময়ে নিয়েছো মুক্তিপণ হিসাবে কি স্পর্শ করতো আজাবুন আজিম মহাশাস্তি কাকে ধমক দিচ্ছেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা এই যে কাজটি করেছো উচিত হয়নি তোমাদের জন্য আর আল্লাহর যদি পূর্ব সিদ্ধান্ত ফয়সালা না থাকতো যে তোমাদের গনিমত হালাল করে দেওয়া আছে সুতরাং তোমরা হারাম খাওনি এই যে মুক্তিপণ নিয়েছো এটা হালালই খেয়েছো না হলে তোমাদের উপর কঠোর শাস্তি নেমে আসতো এ হচ্ছে একটি তাফসীর কেউ কেউ বলেছেন যে না আল্লাহর আল্লাহর পক্ষ থেকে অগ্রিম যে লিখা ছিল সেটা ছিল যে বদরের যারা মুজাহিদিন তারা যাই করুক না কেন আল্লাহ তাদের অগ্রিম কি করেছেন ক্ষমা ঘোষণা করে দিয়েছেন এই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে এ মালু মাসে তুমি যাই যাই করো আর তাই করো যা ইচ্ছা তাই করো কাদ গাফারতু লাকুম তোমাদের গুনাহ মাফ করে দিয়েছি এই কথা যদি আল্লাহর পক্ষ থেকে লেখা না থাকতো তোমরা যে এই ভুলটি করেছো এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তার জন্য তোমাদের উপর কি নেমে আসতো আযাবুন আযীম মহাশাস্তি নেমে আসতো ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা সুতরাং তোমরা খাও যা তোমরা গানিমাতে হাসিল করেছো হালালান তাইয়্যিবান হালাল এবং পবিত্র স্বরূপ হালাল স্বরূপ এবং পবিত্র স্বরূপ অপবিত্র নয় নোংরা নয় খাবায়েস নয় তাহলে বোঝা গেল যে কোনটা খাওয়া যায় যেটা হালাল আর যেটা তৈয়ে পবিত্র যেটা খাবায়েস নোংরা নিকৃষ্ট সেটা খাওয়া যায় না তাহলে বিড়ি পান সিগারেট পান আর জর্দা তামাক এগুলি তৈয়েবাত না খাবায়েস বলুন তো যারা খাচ্ছেন তারাই বলেন যে আপনার জন্য এগুলি তৈয়েবাত ভাত রুটির মতো নাকি খাবায়েস নোংরা মসজিদে পারবেন খেতে মসজিদ পারবেন না মসজিদে সিগারেট খাওয়া লোকেরা বিড়ি খাওয়া লোকেরা পারবে না কিন্তু জর্দাও খাওয়া মোল্লারা মসজিদে বসে বসে পারবে আবার ওরা আরও বেয়াদবি করে ওদের বেয়াদবি আরও বেশি ঠিক কিনা আমি কোনো অসত্য অবাস্তব কথা বলিনি
মসজিদে বসে বসে মসজিদে পড়ায়, মসজিদে বসে বসে খৈনি ঘুষছে, জর্দা খাচ্ছে, দিচ্ছে তামাক, হাদিসে রসুল কোরআনে করিম তফসির সামনে নিয়ে মুখে দিচ্ছে, খাচ্ছে, আমাদের চোখের দেখা। এগুলো ছাত্র জীবনে মাদ্রাসায় দেখেছি, এরকম বেহায়া। এরা আল্লাহকে লজ্জা করে না, রসুলকে লজ্জা করে না, মালায়েকা ফেরেশতাকে লজ্জা করে না। এরা আদব কায়দা কোথায়? এটা লোক যদি বিড়ি সিগারেট এখানে খায় তো বেয়াদব লোক ধাক্কা দেবেন, হয়তো বের করে দিবেন, ঠিক না? অথচ এটা মসজিদও না, এটা হচ্ছে ইসলামিক সেন্টার হল। হ্যাঁ, এখানেও আর ওদের কোনো ব্যাপার না। হাদিসে রসুল এরকম সামনে নিয়ে ওইদিকে ছাত্ররা পড়ছে, কালা কালা রসুল্লাহ সাল্লাম আর আয়াত পড়ছে, হ্যাঁ জর্দা খাচ্ছে, জর্দা দা পান খাচ্ছে, এই বইছে, আউযুবিল্লাহ। এরা আলেমে দিন? কখন আলেমে দিন না। আলেমে দিন চেনার চেষ্টা করে, না হলে ধোকা খেয়ে যাবেন, ভুল পথে নিয়ে চলে যাবে। এগুলো খাবাইস, এখানে খেতে পারেন না ইসলামী সেন্টারের হলে, কিন্তু বাথরুমে খেতে পারবেন আরামে, বিড়ি সিগারেট, ঠিক কিনা? তাহলে বুঝা গেল খাবাইস, খবিস জায়গাতে যেখানে করে দোয়া পড়ছেন, খাবাইস আর দোয়া পড়ছেন, ওখানে খেতে পারেন আবার। আল্লাহ মিনি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবাইস কোথায় পড়েন? মসজিদে ঢুকলে, না ইসলামী সেন্টারে ঢুকলে, না বাথরুমে ঢুকলে? বাথরুমে ঢুকলে। তাহলে বুঝা গেল খাবাইস, জিনিস খাবাইস জায়গায় খাওয়া যায়, বুঝা গেল খাবাইস, খাবাইসকে আল্লাহ হারাম করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন যে নবীকে এই জন্য পাঠিয়ে, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েসা ইউহিল্লুল্লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম খাবায়েস, নবীকে এই জন্যই তো প্রেরণ করা হয়েছে যে তিনি তাইয়্যিবাত পাক পবিত্রগুলিকে হালাল ঘোষণা করবেন, আর খাবায়েস নোংরাগুলি যেগুলি সব কিছুর ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, সেগুলিকে হারাম করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। যে সিগারেট বিড়ি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, সেও জানছেন যে এতে আমার শরীর স্বাস্থ্যের লাভ হয় না, ক্ষতি হয়, জানছে। আল্লাহ পাক বলছেন হালাল এবং তাইয়্যিব পবিত্র যেগুলি সেগুলি খাও, ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ গাফুর রহিম, সন্দেহ আল্লাহ পাক রব্বুল বড় মার্জনাকারী আর বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি মান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খাইরা ইউতিকুম খাইরা মিম্মা উখিযা মিনকুম ওয়া ইগফির লাকুম আল্লাহু গাফুর রহিম। এই আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতের শানে নুজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস। মনে রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বাসেরও মুক্তিপণ নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামাই আবুল আসেও মুক্তিপণ হাজির করেছিল, বন্দী হয়েছিল, তখন ইসলাম গ্রহণ করেনি, পরে ইসলাম গ্রহণ করেছিল। কিছু লোকেরা এই আয়াত তাফসীর করার আগে শোনাই ঘটনাটা, কিছু লোকেরা বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না রিজালান মিনাল আনসার, আনসারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে, আব্বাসের খাতিরে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে, যে রসুল আপন চাচা, বললেন যে ইয়া রাসূল ইস্তাজানু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অনুমতি চাইলেন যে রাসূল একটা কথা আপনাকে বলতে চাই, আমাদের প্রস্তাব কি? ইয়া রাসূল আল্লাহ ইযেন লানা, আমাদেরকে একটু অনুমতি দেন, ফাল নাতরুক লিবনি উখতেন আব্বাস ফিদাহু, আমাদের যে বোনের ছেলে মানে আমাদের ভাগ্নে আনসারীদের গোত্রে বিয়ে করেছিলেন হাশিম, এই হিসাবে কি আব্বাসকে কি বলা হয়েছে? আমাদের বংশের ভাগিনা, বংশের ভাগিনা হয় না, আপনার মামাদের গ্রামে গেলে আপনি সরকারি ভাগিনা বলে না আমাদের দেশে, আর ওরা হচ্ছে সব সরকারি মামা, আমার ওই রকম আছে, গোটা গ্রাম একই বংশ ওদের, পুরো গ্রামটা, তো আমি ওদের সরকারি ভাগিনা আর ওরা হচ্ছে যেই দেখা হোক না কেন মামু পর্যায়ের মামু, আর যারা ভাই পর্যায়ের মামা তো ভাই সব। আমাদের যে ভাগিনা এই আব্বাস আছে, আব্বাসের আমরা ফিদিয়াটা মানে মুক্তিপণটা আমরা ছেড়ে দিতে চাই, এটা অনুমতি দেন আপনি। ভাবলেন যে রসুল্লাহ সাল্লাম হয়তো লজ্জা বলছেন না, কারণ তার চাচার ব্যাপার, লোকেরা বলবে যে স্বজন প্রীতি করছে, তাই না? কিন্তু আমরা বললে তার অসুবিধা নেই। আনসারে বলছেন না আব্বাসের নেব না, আব্বাসের নেব না। নবী সাল কি বলেছিলেন? যে ভালোই সুযোগ সুবিধে পেলাম না, যে প্রস্তাবটা যেন ওই দিক থেকে এসছে, তখন অসুবিধা নেই, ঠিক কিনা? এটা না, এই এই তরিকা অবলম্বন করেননি। বলছে লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম করে বলছি, লা তাজারুনা মিনহু দিরহামান, একটা দিরহাম পর্যন্ত ছাড়তে পারবে না। আর বদরের ওই 70 জন বন্দির প্রত্যেকের 400 400 দিরহাম করে নেওয়া হয়েছিল, 400 দিরহাম করে নেওয়া হয়েছিল এক একজনের, একটা দিরহাম ছাড়তে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও রয়েছে হাদিসে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে কোরাইশরা তো সবাই নিজের নিজের আত্মীয় স্বজনের আপনজনদের ফিদিয়া মানে মুক্তিপণ দিয়ে পাঠালো, নিজের নিজের বন্দীদের নিয়ে ছেড়ে দেওয়া হলো। আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কাদ কুনতু মুসলিমান, আমি আসলে মুসলিম ছিলাম,
অনেকের মত এটা যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু ভয়ে প্রকাশ করতে পারেননি মক্কার কাফেরদের সামনে আর হিজরতও তিনি করেননি যখন আবু জাহাল এই ফেরাউন এই উম্মতের এই ফেরাউন যখন বেরোলো লোকজনকে নিয়ে যুদ্ধ করার জন্য বদরের উদ্দেশ্যে তখন আব্বাসকে বলল যে তুমি চলো তোমার ভাতিজা তো সব ঝামেলা গেলে বাদিয়েছে চলো তোমাকে যেতে হবে আসতে চাইছিলেন না ও জানা তোমাকে যেতে হবে তোমাকে ছাড়া হবে না ও নিরুপায় হয়ে এসেছিলেন উনি আসতে চাইছিলেন না ভাতিজার বিরুদ্ধে লড়াই করতে আসলে তিনি আসেননি আবুল আসো শ্বশুর যদিও ইসলাম গ্রহণ করেনি শ্বশুরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আসেননি কিন্তু এদেরকে সবকে বাধ্য করে নিয়ে আসা হয়েছে চল সব যেতে হবে দেখেছেন আমাদের দেশে এরকম বংশ গোত্রীয় লড়াই আরে কিছু নিরীহ লোক আছে লড়াই করবে না লাঠি ধরতে চায় না তার লাঠি না ওকে মারতে শুরু করেছে নিজের বংশের লোকে মারতে শুরু করেছে তুই লাঠি ধরবি না চল মারতে জি চোখে দেখেছি এসব লড়াই আশ্চর্য হয়ে যাবেন আপনি এসব জাহিলিয়াত ফিরে এসছে মুসলিম সমাজে জাহিলিয়াত ফিরে এসছে কেউ মারামারি করতে চায় না জবরদস্তি মারামারি করাবে ওই রকম আজকাল রাজনৈতিক দলের কেউ নিরীহ রাজনীতি করে হয়তো আমি বিএনপি করে কিন্তু মারামারি করতে চায় না যাবি না তুই থকি পিডু তোকে শেষ করবো আগে ঠিক না চল সোজা হে পার্টি করিস আবার মারামারি করতে যাবি না জি হ্যাঁ জাহিলিয়াত ফিরে এসছে ওই 1400 বছর আগের জি আবু জাহালের নীতি কি বলছে আব্বাস যে কত কোন তো মুসলিম আমি মুসলিম ছিলাম ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ আলাম বে ইসলামে কে তুমি ইসলাম গ্রহণ করেছিলে না করেছিলে আল্লাহ ভালো জানে আমরা জানি না এটা বলতে পারবো না ফাইয়াকুন কামা তাকুল তোমার কথা যদি ঠিক থাকে ফাইন্নাল্লাহ ইউজজিউকা তাহলে আল্লাহ তোমাকে এর বদলা দেবেন কিন্তু তোমাকে পণ দিতে হবে চাচা তোমাকে পণ দিতে হবে আল্লাহ এর বিনিময়ের চাইতে অনেক বেশি তুমি মুসলিম হয়ে গেছো মাশাআল্লাহ ঠিক আছে চলে আসো তোমাকে আল্লাহ পাক তোমাকেও গানিমত দিবেন আর আল্লাহ পাক তোমাকে সুখী করে দিবেন অন্যদিক থেকে আল্লাহ পাক ঘাটতি পূরণ করে দিবেন কিন্তু এখন সবাই দিচ্ছে তোমাকেও দিতে হবে এটা হচ্ছে সুবিচার এই সুবিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছেন কোরআনি আইন কায়েম করেছে জি ইসলামী শরিয়া কায়েম ওয়াম্মা জাহিরুকা ফাকাদ কানা আলাইনা ফাফতাদি নাফসাক আর বাহ্যিক তুমি আমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছিলে সুতরাং তুমি নিজেকে মুক্ত করো ওয়াবনা আখিকে আর তোমার ভাতি যারা রয়েছে নওফাল বিন আব্দুল মুত্তালিব রয়েছে আকিল বিন আবি তালিব রয়েছে আর তোমার হালিফ মিত্র গোত্রের রয়েছে এদের দায়িত্ব তোমার এদেরও তুমি মুক্তিপণ নিয়ে আসো বলছে আমার কাছে টাকা পয়সা নেই আব্বাস বলছে আমার কাছে টাকা পয়সা নেই এমনি টাকা পয়সাই ছিল না কিন্তু টাকা পয়সা মাটিতে পোঁতা ছিল কেউ জানে না স্বামী স্ত্রী দুইজনে লুকিয়ে কিছু পুঁতে রেখেছিল মাটিতে জি চাঁদের টাকা পুঁতে রেখেছে আগের যুগের লোকেরা পুঁতে রাখতো হ্যাঁ আর এই পুঁতে রাখা টাকা কেউ যদি পেয়ে যেত আমাদের দেশে তো বলতো জিনের টাকা পেয়েছি এসব জিন ফিনের টাকা নয় কোনো কালে কেউ পুঁতে রেখে দিয়েছে আগে তো ব্যাংক ছিল না আর পুঁতে রাখার পর হঠাৎ মরে গেছে অথবা ভুলে গেছে ভুলেও যেতে পারে মরে গেছে ভুলে গেছে আর জমি চাষ করতে করতে পুকুর খনন করতে করতে অথবা কোনো কিছু করতে করতে বাড়িঘরের নিউ আপনার সেলের নাচ করতে গিয়ে ওখানে পেয়ে গেছে জিনের টাকা পেয়ে গেছি আর জিনের টাকা আবার আইন কানুন শরীয়তে এত টাকা এই করতে হবে স্বপ্নে দেখেছি এই করতে হবে সেই করতে হবে এই সব ভণ্ডামি কথা আমার দেশে রয়েছে শুনেছেন না শোনেন এগুলি কথা হ্যাঁ জি এক কালে ছোট কালে খুব জিনের টাকার কথা শুনতাম আর মনে মনে শুই না ছোট ছেলে তো বুঝতেই পারেন ভাবতাম যে আসলই হয় যদি একবার জিনের টাকা পেয়ে যেতাম এটা ভালোই হইতো স্যার আল্লাহর মুস্তান আস্তাগফিরুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে আমি সংক্ষেপ করে দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার পয়সা আছে বলছেন না ভাই পয়সা নেই বলছেন যে কালা মা যাকা ইন্দি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা পয়সা নেই কালা ফাইনাল মাল আল্লাযী দাফানতাহু আনতা ওয়া উম্মুল ফাজল ওই ধন সম্পদ কোথায় তুমি আর ফাজালের মা মানে আমার চাচি হ্যাঁ দুইজন মিলে দাফন করে রেখেছো মাটিতে পুঁতে রেখেছো ওই পয়সা কোথায় সুবহানাল্লাহ হাদিস সংক্ষেপ করছি আব্বাস বলছেন যে সেই দিন বুঝতে পারলাম যে আমার ভাতিজা সত্যি রসূলুল্লাহ আমার ছাড়া আর আমার স্ত্রী ছাড়া আমার ছেলেরাও জানে না যে এই টাকা পুঁতে রেখেছি ছেলেরাও জানায়নি বলছেন যে ওয়াল্লাহে আব্বাসের কথা বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ইন্নী লা আলামু আন্নাকা রাসূলুল্লাহ আমি আজকে নিশ্চিত জানছি যে আপনি রাসূলুল্লাহ ইন্না হাযা লা শাইউন মা আলিমাহু আহাদুন গায়রি ওয়া গায়রা উম্মুল ফাযল গায়রা উম্মিল ফাযল এই বিষয়টি যে টাকা আমি পুঁতে রেখেছি মাটিতে এটা আমার ছাড়া আর উম্মুল ফাযল ছাড়া কেউ জানে না আর আপনি বলে দিতে পারলেন তার মানে আপনার কাছে আসমানি ওহী হচ্ছে আল্লাহ আলেমুল গায়ব আল্লামুল গায়ব তিনি জানছেন
জানিয়ে দিয়েছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আয়াত নাযিল হলো যে তোমার চাচা যদি সত্যি তার অন্তরে কল্যাণ থাকে আল্লাহ এর ক্ষতিপূরণ ঘাটতিপূরণ যেন বহু দিয়ে দিবেন। আল্লাহ বলছে হে নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, ওই সব বন্দীদেরকে বলে দাও যারা তোমার আয়ত্তাধীন রয়েছে, তোমার হাতে গ্রেফতার হয়েছে, এদেরকে বলে দাও ইয়া আলামিল্লাহু ফি কুলুবিকুম খাইরা, আল্লাহ যদি তোমাদের অন্তরে কল্যাণ জানতে পারেন যে তোমাদের অন্তরে কল্যাণ আছে, সত্যি ঈমান ইসলাম মহব্বত ইসলামের আছে, সততা আছে, সততার সাথে ইসলাম গ্রহণ করছো, ইউতিকুম খাইরাম মিম্মা উখিজা মিনকুম, বা তোমরা আগে ইসলাম গ্রহণ মক্কাতেই করেছিলে, প্রকাশ করতে পারোনি, তোমাদেরকে জবরদস্তি এখানে আবু জাহাল অথবা সাইবার আবিয়ারা নামিয়ে নিয়ে এসছে রণক্ষেত্রে, তোমরা আসলে নবীর বিরুদ্ধে নবীর সাহাবীদের বিরুদ্ধে জিহাদ করতে আসো নাই, লড়াই করতে আসো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের অন্তর যদি আল্লাহ কল্যাণ জানেন যে মক্কাতে তোমরা ইসলাম গ্রহণ করেছিলে, ইউতিকুম খাইরাম মিম্মা উখিজা মিনকুম, যা তোমাদের থেকে মুক্তিপণ হিসাবে গ্রহণ করা হয়েছে তার চাইতে অধিক উত্তম আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবেন, আরও অনেক বেশি দিয়ে দেবেন, ওয়াইয়াগফির লাকুম, এবং তোমাদের ভুল ভ্রান্তি গোনা খাতাও আল্লাহ মাফ করে দিবেন, কারণ তোমরা ইসলাম গ্রহণ করেছে নিরুপায় হয়ে এসছো। তাহলে গোনাটা কি? গোনা যে তুমি ওখানে যদি হিজরত করা ফরজ ছিল কেন হিজরত করি, যখন ইসলামই গ্রহণ করেছো হিজরত কেন করি, ওখানে থাকলে কেন, জমি জায়গার লোভে, মায়াতে, বাড়িঘরের মায়াতে, মায়াতে, এই যাবো যাচ্ছি করে ফরজে বিলম্ব করেছ, যার ফলে কাফের আবু জাহাল তোমাদেরকে বাধ্য করে নিয়ে এসছে, না হলে আমাদের মতো যদি হিজরত করে চলে আসতে তাহলে এইরকম দশাটা হইতো না, বন্দী হয়ে আজকে আসতে না। জি ওয়াইগফির লাকুম, এই ত্রুটির জন্য আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন তোমাদের অন্তরে যদি সত্যি ঈমান থাকে। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ পাক বড় মর্যাদাকারী দয়ালু। ওয়াই ইউরিদু খিয়ানাতাক, আল্লাহ পাক নবীকে বলছে হে নবী, এই কাফেররা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়, খেয়ানত করতে চায়, তাহলে এটাও কোনো বিচিত্র বিষয় না, এটা ওদের স্বভাব। ফাকাদ খানুল্লাহ মিন, এর চাইতে বড় কাজ করেছে নবী, তোমার সাথে খেয়ানত, ও তো আল্লাহর সাথে খেয়ানত করেছে, আল্লাহর সাথে খেয়ানত করেছে। যদি কেউ টাকা পয়সা ধার দেয় বেনামাজিকে, আর আসার পরে টাকা পয়সা পেল না, তার দিচ্ছেন না, আমার কাছে অভিযোগ করে, তো আমি জিজ্ঞেস করি, প্রথম জিজ্ঞেস করি, নামাজ পড়ে? বলছেন না, সে তো নামাজ পড়ে না। আমি বললাম যে কি করে ধার দিলেন আপনি? যে আল্লাহর খেয়ানত করতে পারে ও আপনার খেয়ানত করবে না? যে পাঁচটা ওয়াক্ত নামাজে একটা পয়সা লাগে না তাতেই খেয়ানত করে, তো আপনার পয়সা খেয়ানত করবে না? অবশ্যই করবে। সুতরাং বেনামাজির সাথে আমি টাকা পয়সার আদান প্রদান করি না। জি, কারণ শুধু আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন তো আমাকে দিবে কি করে? ও তো পালাতে পারলে কাজ হয়ে গেল, ও তো পরকাল বলেই কোনো ভয় করে না, পরকালে ভয় তাহলে আগে নামাজ ঠিক করতো, তো নামাজ ছাড়া না জাত পাবে না, তৌহিদের পরে নামাজ। হ্যাঁ, তৌহিদের পরে নামাজ, প্রথম কিয়ামতের দিনে জিজ্ঞাসা হয় মুসলিমকে কিসের সম্পর্কে, সালাত, নামাজ সম্পর্কে আবু দাউদের হাদিস, সালাতে ফেল, নামাজে ফেল, পাঁচ ওয়াক্ত নামাজে ফেল, সব কিছুতে ফেল। যে ব্যক্তি নামাজ পড়ে না ওর সাথে ব্যবসা বাণিজ্য করা, পার্টনারশিপে এই সেই করা, ধার দেওয়া এই করা, না কখনো না। আল্লাহ পাক বলছেন ওয়াই ইউরিদু খিয়ানাত, তারা যদি তোমার সাথে খেয়ানত করতে চায় তো জেনে রাখো, ফাকাদ খানুল্লাহ মিন কাবুল, এর পূর্বে আল্লাহর সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, খেয়ানত, ফাম কানা মিনহুম, সুতরাং আল্লাহ তোমাকে তাদের উপর কর্তৃত্ব দান করেছেন, মানে তোমাকে বিজয় দান করেছেন, তাদেরকে তোমার হাতে তুলে দিয়েছেন, বন্দী হয়ে এসেছে। আমকানা, আমকানার মানে হচ্ছে, এমকান মানে সম্ভাবনা হয় একটা অর্থ, এমকান মানে হচ্ছে কাউকে শক্তি দিয়ে দেওয়া, এই এই অর্থেই মাক্কানা। আল্লাহ বলছে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, শাসন ক্ষমতা দেওয়ার অর্থে আল্লাহ পাক ব্যবহার করেছেন সূরা হজে, ওই সব লোকেরা যাদেরকে আমি পৃথিবীতে কি করি, প্রতিষ্ঠিত করি, মানে নেতৃত্ব দান করি, মুসলিম নেতার দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলছেন ইন মাক্কান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীতে জমিনে যদি আমি তাদেরকে শক্তিশালী করি, নেতৃত্ব দান করি, আকামুস সালাহ, প্রথম কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করে, বেনামাজি মুসলিম শাসক হইতে পারে না, মুসলিম শাসক নামাজ পড়বে না, এটা হইতে পারে না, প্রথম কাজ তাদের নামাজ পড়বে, তারা নিজেরা নামাজ পড়বে এবং অন্যদের নামাজ পড়ার সুযোগ সুবিধা করে দিবে, মসজিদ তৈরি করে কোনো রকম বাধা সৃষ্টি করবে না, মসজিদ তৈরি করার জন্য মসজিদের খেদমতের জন্য রাস্তা সুগম করে দিবে, নিজেরাই খেদমত করবে শাসক গোষ্ঠী, আর না হলে অন্যদের জন্য রাস্তা খুলে দেবে যারা করতে চায়, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, এবং তারা যাকাত দেবে এবং যাকাত লোকেরা দিচ্ছে কেন, এত বড় বড় পুঁজিপতি রয়েছে তাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স কোটি কোটি টাকা হাসিল করা হচ্ছে তাদের ভোগ বিলাসের জন্য, কিন্তু যাকাত দিচ্ছে কিনা, খোঁজ খবর নেওয়া হচ্ছে কিনা, জবাব দিতে হবে কি আমাদের দিনে শাসক গোষ্ঠীকে।
ওয়াতাউজ যাকাত, নিজে যাকাত দিলে হবে, নিজেও দিতে হবে, আর দেশবাসী জনগণ যারা পুঁজিপতি দেশের তারা ব্যবসায়ীরা এর যাকাত দিচ্ছে কি দিচ্ছে না। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিতে হবে, ভালো কাজ দেশে হোক বেশি বেশি। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় নির্মূল হয়ে যাক, অন্যায় যেন মাথা উঠিয়ে না থাকে, অন্যায় প্রকাশ্যে যেন কোনো অন্যায় কাজ না হয়, আর হারামের লাইসেন্স না দেওয়া হয়। সবচেয়ে বড় অন্যায় কাজ যে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, কবর মাজার পূজা হচ্ছে, এটা কি নির্মূল করতে হবে না তাদেরকে? অবশ্য নির্মূল করা তাদের উপর ফরজ। আলহামদুলিল্লাহ এটা সৌদি আরবে হাসিল হয়েছে, শিরকের যত আস্থানা ছিল সবগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। শেখুল ইসলাম ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির মেহনত পরিশ্রম দাওয়াত এবং তার সাথে ইমাম মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ জামিয়ান, তার শক্তি, তার শাসন ক্ষমতার শক্তি, এই দুই শক্তির মাধ্যমে, কোরআনী শক্তি এবং সুলতানী শক্তি, এই দুই শক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাজিরায় আরবকে, আরব উপদ্বীপকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক মুক্ত করেছেন, বিদআত মুক্ত করেছেন, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক যেন প্রত্যেক মুসলিম দেশের শাসকদেরকে এইরকমই তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক কি করেছেন, আমকানা মিনহুম, হে নবী তোমাকে তাদের উপর ক্ষমতা দান করেছেন, হ্যাঁ তোমাকে কর্তৃত্ব দান করেছেন, তাদেরকে তোমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ আলী মনে হয় আল্লাহ সব কিছু জানেন এবং তিনি মহাবিজ্ঞানময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু আল আয়া। আয়াত বড় লম্বা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কয়েকটি কিসিম, কয়েকটি প্রকরণ বর্ণনা করছেন। যারা মমিন মুসলিম হয়েছে, আল্লাহ বলছে নিঃসন্দেহে যারা ইমান নিয়ে এসছে, ওয়াহাজারু এবং হিজরত করেছে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, নিজের ইমান ইসলামের হেফাজতের জন্য মক্কা থেকে মদিনা হিজরত করেছে, ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ এবং তাদের ধন সম্পদ এবং জান দিয়ে, প্রাণ দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এরা কারা? এরা হচ্ছে এক শ্রেণীর মানুষ। তাদের নাম কি? মুহাজিরিন। ইমান নিয়ে এসছে এবং কি করেছে? হিজরত করেছে, জিহাদ করেছে। ইমান, হিজরত, জিহাদ, তিনটি কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? এরা কারা? মুহাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাজিরিন গণ, যারা মক্কায় ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করে এসেছে। জি, দ্বিতীয় দলের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু, আর ওই সব মুমিনরা যারা আশ্রয় দান করেছে, ওয়া নাসারু, আর সাহায্য করেছে, এরা কারা? আনসাররা। মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তার সাথী সঙ্গী মুহাজিরেরা হিজরত করে এসেছেন, সবাইকে কি করেছেন? আশ্রয় দিয়েছেন, ঘরে আশ্রয় দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, বসবাসের জন্য সুযোগ, রিফিউজি মনে করেননি, যাই তোর বিদেশ থেকে এসেছি, কোথা থেকে, রিফিউজি না। আজকাল মুসলিম দেশে হিজরত করে গেল, শত শত বছর রিফিউজি থেকে যেতে হয়, যে হিজরত করেছে মরে গেছে তার বলছে এরা রিফিউজি রে, এরা আমাদের দেশের না রে, ওই দেশ থেকে এসছে, এই অবস্থা তৈরি আছে। জি, জানেন খবর? এখনো করাচিতে যারা হিজরত করে এসছে এখনো মুহাজিরিন, না মুহাজিরিন, আর ওদেরও গুমরাহি আছে, এই টাইটেল লাগিয়ে ফেলেছে, যেমন ইসলামের জন্য হিজরত করেছে যে টাইটেল লাগিয়ে ফেলেছে মুহাজিরিন, আর যার ফলে সমস্যা হতেই আছে সেখানে। দ্বিতীয় দল হচ্ছেন আনসার, তাহলে মুহাজিরিন আনসার, ঠিক? উলাইকা বাদহুম আউলিয়া বাদ, আল্লাহ বলছে এরাই পরস্পরের বন্ধু, মুহাজিরিন আনসারের বন্ধু, আনসার মুহাজিরিনের দোস্ত বন্ধু। জি, দুই দলের কথা হইল, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, আর আরেক দল যারা ঈমান তো নিয়ে এসেছে কিন্তু হিজরত করেনি, মুমিন মুসলিম কিন্তু মক্কা ছেড়ে মদিনা আসেনি যে কোনো কারণে হোক। মালাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই, হে নবী তাদের অভিভাবকত্বের কোনো দায়িত্ব তোমার উপর নাই, তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমার উপর নাই যে তাদের দেখাশোনা করতে হবে, তাদের পুরোপুরি খোঁজ খবর নিতে হবে, কারণ তার তো ওখানে থেকে গেছে, কি করে খোঁজ খবর তাদের নেবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এখনো আসেনি মক্কা। তাহলে বোঝা গেল যে সেই জামানায় হিজরত করা ফরজ ছিল, আর এই ফরজ ছেড়ে দিয়ে যারা মক্কাতে ইসলাম গ্রহণ করে থেকে গেছে, হ্যাঁ তাদের যদি জানমালের ওপর কাফেরদের পর পক্ষ থেকে আক্রমণ হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দায়ী দায়িত্ব নেই। জি, তবে তারা মুমিন মুসলিম, তারা মুমিন মুসলিম, তিন দল হইল, তিন দল, আর এক দলের কথা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন কতক্ষণ পর্যন্ত বা কতদিন পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব নেই, হাত্তা ইউহাজিরু, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত করে মদিনা না আসবে। ওয়াইনিস্তানসারুকুম ফিদ্দিন, তবে তারা যদি হিজরত নাও করে, যেহেতু মুমিন মুসলিম হয়েছে, দিনের ক্ষেত্রে
আর দিনের আত্মীয়তার দিনের সম্পর্কের ভিত্তিতে তারা যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীরা মুহাজিরিন আনসার তোমাদের কাছে সাহায্য তলব করে মদদ চাই ফালাইকুমুন নাসরু তোমাদের জন্য সাহায্য করা আবশ্যক সাহায্য করতে পারলে অবশ্যই সাহায্য করা তোমাদের উপর ফরজ কারণ তারা তোমাদের দিনই ভাই জি দিনই ভাই এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কথা তুলে ধরা আছে মক্কায় থেকে গিয়েছে মুসলিম হয়ে আসেনি যদি দ্বীনের খাতিরে দ্বীনের সম্পর্কের কারণে আমাদের সাহায্য করেন আমাদের জুলুম অত্যাচার হচ্ছে তাহলে সাহায্য করা কি ফরজ যদি তাদের সাথে এই রকমের চুক্তি না থাকে যে আপনাদের সাথে আমরা কোন রকমের এত দিন ধরে যুদ্ধ করব না বা আপনাদের উপর আক্রমণ করব না এই রকম যদি কোনো চুক্তি না থাকে তাহলে সাহায্য করা ফরজ তাই আল্লাহ পাক বলছেন আরো একটু এগিয়ে যেতে হবে ইল্লা আলা কওমিন তবে ওই সম্প্রদায় ওই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করা যাবে না তোমাদের মুসলিম ভাইদের বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক তোমাদের মাঝে আর তাদের মাঝে যদি ওই রকমের কোনো চুক্তি থাকে যে আমাদের এখানে যারা আছে তাদের জন্য তোমরা কোনো রকমের সাহায্য সহযোগিতা করতে পারবে না চুক্তি না থাকে সাইলেন্ট নীরব তাহলে মুসলিমদের অধিকার রয়েছে যে অমুসলিম দেশে বা যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে সেখানেও তাদের সাহায্য করা ফরজ বা তাদেরকে করতে হবে তবে যদি চুক্তি থাকে যে না এখানে এসে তোমরা আমাদের আর এই জন্য একটা ইসলামের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে আন্তর্জাতিক আইন তৈরি করে নেওয়া হয়েছে ভালো করে জানেন কি এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয় শুনেছেন কথাটা এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয় মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে জ্বালানো হচ্ছে মুসলিমদের বাড়িঘর লুটপাট করে নেওয়া হচ্ছে আর যদি অন্য দেশের মুসলিমরা কিছু বলে প্রতিবাদ করে আর মুখের প্রতিবাদ করে তার আজকাল কিছুই হয় না এই মিছিল করা তো পশ্চিমারা শিখিয়েছে এই মিছিল করে তো কিছুই হয় না তো কথা হচ্ছে যে যদি ওখানে কোনো অ্যাকশন নিতে চাই না আমাদের এটা দাখিলি বিষয় ছিল এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় ছিল এই ক্ষেত্রে বাইরের হস্তক্ষেপের কোনো অধিকার নেই এটা একটা ইসলামের বিরুদ্ধে যাতে করে মুসলিম নিধন করতে থাকি আর মুসলিমের জুলুম অত্যাচার চালাতে পারে আর মুসলিমরা কিছুই না বলতে পারে জি এই আইনগুলি কারা তৈরি করেছে এই আইনগুলি সব কাফেরদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কাফেরদের কারখানায় তৈরি হয়েছে ওদের মিটিংয়ে তৈরি হয়েছে সেখানে মুসলিম যে প্রতিনিধি ছিল আর তারা এটা করেছে তার আর যদি মুসলিম থাকে নামকে আসতে মুসলিম সব মুসলিম তাদের দিয়ে হবে এটা বা কি ইসলামের আল্লাহ পাক রব্বুল আলম এই বিষয়গুলি যেন বোঝার তৌফিক দান করেন মুসলিমরা যতদিন শক্তিশালী ছিল তখন এগুলি সব ঠিক ছিল মুসলিম যখনই দুর্বল হয়েছে সব কিছু তাদের হাতে আমাদের ভাগ্য নির্ণয় করছে তারা জি লটারির খেলা করছে লটারি করছে তারাই জি ভাগ বাটোয়ারা করে তারাই নিয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন আল্লাহু বিমা তাআমালুনা বাসীর আর তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন ওয়াল্লাযিনা কাফারু বাদুহুম আউলিয়াউ বাদ আর যারা কাফের তারা পরস্পরের মিত্র কাফের কাফের মিত্র কথা সত্যি একজন মুসলিম যদি কোথাও থাকে আর একজন খ্রিস্টান থাকে একজন হিন্দু থাকে দুজন একদিকে হয়ে যাবে টট করে দুজন একদিকে হবে না হবে না একদিক হয়ে যাবে জি হ্যাঁ আজকাল যে কোনো বিষয় নিয়ে দেখেন আজকে সিরিয়ার বিষয় নিয়ে দেখেন সিরিয়ার বিষয় নিয়ে কুফরি শক্তি সব এক বাসারের সাথে এমনকি যে ইরানি শক্তি সেটাও বাসারের সাথে নাম মুসলিম আর ধোকা খেয়ে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বেছে বেছে তাদের শিশুদেরকে তাদের নারী নারীদেরকে তাদের বৃদ্ধদেরকে তাদের এলাকাকে এবং নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে জি হ্যাঁ মুসলিমরা খোঁজ খবর রাখে না আর খোঁজ খবর রাখলে ওইসব নিয়ে মাথা ব্যথাও নেই আর যদি কিছু মাথা ব্যথা হয় তো করতেও কিছু পারছে না শেষখানে দোয়া ছাড়া আর হাসবান আল্লাহ নিয়মাল ওয়াকিল ছাড়া পড়া ছাড়া আর কিছুই নেই আমাদের জি এই হচ্ছে আজকে অবস্থা রাশিয়ার এই কুফরি শক্তি আল কুফর মিল্লাত ওয়াহিদা কুফরি বাদম আউলিয়া আবাদ পরস্পরের বন্ধু কাফের শক্তি পরস্পরের যে মিত্র ছুটে চলে এসছে হ্যাঁ কুফরি শক্তিকে সাহায্য করার জন্য আর কুফরি শক্তিগুলি সবগুলি হ্যাঁ তামাশা দেখছে এটাই যদি একটা ইহুদিকে মেরে দেওয়া হয় ইসরায়েলে তাহলে দেখেন কি শুরু করে দেয় তারা ফ্রান্সে কয়েকটা বলছে না যে এটা মারাটা জায়েজ কিন্তু ফ্রান্সে কয়েকটা কাফেরকে মেরে দেওয়া হয়েছে সারা পৃথিবীর ও মুসলিম তো আছে আরে মুসলিমও তাদের ফেসবুকে তাদের ওটা কি বলে তাদের প্রোফাইলে তাদের প্রোফাইলে তাদের কি বলছে ওটা তাদের পতাকা দিয়ে সমবেদনা জ্ঞাপন করছে তোমাদের হে ফ্রান্স তোমার সাথে আছি
কিন্তু হে ফিলিস্তিনি ভাইরা তোমাদের সাথে আছি কখনো মুসলিমদের কাছ থেকে শুনলেন না হে সিরিয়ার আহলে সুন্নাত আল জামাত তোমাদের সাথে আছি কখনো মুসলিমদের কাছ থেকে শুনলেন না হে আহলে সুন্নাত আল জামাত ইরানের তোমাদের সাথে আছি তোমাদের একটি মসজিদ সেখানে নাই একটি মসজিদ রাখতে দেয়নি ইরানি রাফেজি শক্তি কখনো মুসলিমদেরকে বলতে শুনলেন না আর তাদের প্রোফাইলও দেখলেন না তাদের আহ করতেও শুনলেন না যে হে আহলে সুন্নাত তোমাদের সাথে আছি এ হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা এ হচ্ছে মুসলমানদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাফেররা পরস্পরের বন্ধু ইল্লা তাফালুহু তোমরা যদি এই কাজ না করো মানে ধর্মের ভিত্তিতে দ্বীনের ভিত্তিতে যে দ্বীনের সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতে মুমিন মুসলিমের সাহায্যে নেমে না আসো আজকে সিরিয়ার মুসলিম আহলে সুন্নাতের সাহায্য না করো ইরানের আহলে সুন্নাতের সাহায্য না করো বার্মার মুসলিম ভাই বোনদের সাহায্য না করো মজলুম যে যেখানে রয়েছে মুসলিমদের যদি সাহায্য না করো ইল্লা তাফালু তাহলে কি হবে শুনে রাখেন কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের আয়াত থাকবে আর মানুষকে ঘোষণা করে মুসলিমদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি হবে ওয়া ফাসাদুন কাবীর আর মহা বিপর্যয় নেমে আসবে মহা অশান্তি নেমে আসবে আজকে সারা পৃথিবীতে অশান্তি মুসলিম বিশ্বে একমাত্র কারণ হচ্ছে যে ইসলামের ভিত্তিতে মুসলিমের পাশে দাঁড়াবো এই মন মেজাজ কারণে ইসলামী জাতীয়তা নেই ভাষাগত জাতীয়তা না হলে আঞ্চলিক জাতীয়তা আর না হলে আর অন্য কোনো জাতীয়তা আরব জাতীয়তাবাদ আর না হলে বাংলার জাতীয়তাবাদ উর্দু রক্ষা করো এই রক্ষা করো সেই রক্ষা করো এগুলি নিয়ে মেতে আছে কিন্তু ইসলাম রক্ষা করো এই মাথার ব্যথা নেই আল্লাহ বলছেন যদি দিনের ভিত্তিতে তোমাদের জাতীয়তা কায়েম না হয় একটি উম্মা না হইতে পারো আর যদি মুমিন মুসলিমকে সাহায্য না করো অসহায় ছেড়ে দাও তাদেরকে জুলমের শিকার হয়ে তারা রয়েছে আর তাদেরকে যদি অবস্থায় ছেড়ে দাও তাদের পাশে না দাঁড়াও আল্লাহ বলছেন তখন ফিতনাতুল ফির আরজি ওয়া ফাসাদুন কাবীর পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি হবে এবং বড়ই ফাসাদ সৃষ্টি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ আমরা অসহায় আমরা কিছুই করতে পারছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারছি আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা আওয়া ওয়া নাসারু এখন মুহাজিরিন আনসার দুই দলকে একসাথে মিলি আল্লাহ বলছেন আর যারা ঈমান নিয়ে এসেছে আর হিজরত করেছে ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এরা হচ্ছেন মুহাজিরিন তাই না আর ওয়াল্লাযীন আওয়া ওয়া নাসারু আর যারা আশ্রয় দিয়েছেন আর যারা সাহায্য করেছেন আনসার এই দুই দল সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হচ্ছে সত্যিকার মুমিন মুসলিম এরা হচ্ছে সত্যিকার মুমিন মুসলিম লাহুম মাগফিরা তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় মার্জনা রয়েছে ওয়ারিজকুন করিম আর সম্মানজনক উপজীবিকা রয়েছে রিজিক রয়েছে আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল্লাযীনা আমানু মিন বাদু হাজারু আর যারা ওদের পরে ঈমান এসেছে আর এক দলের কথা কয় দল মুমিনের কথা বলা হয়েছে তিন দল মুমিনের কথা বলা হয়েছে আর একটা কাফের দলের কথা বলা হয়েছে কাফেরা পরস্পর বন্ধুর কথা বলা হয়েছে তাই না আর মুমিন তিন দলের কথা মুহাজিরিন আনসার আর যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছে কিন্তু হিজরত করে আসেনি ঠিক না এখন আর এক দলের কথা বলা হয়েছে ওয়াল্লাযীনা আমানু মিন বাদু আর যারা পরে ঈমান নিয়ে এসেছে কিন্তু মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পর আর হিজরতই ফরজ থাকেনি তাই হিজরত করার চান্স যে ফরজ একটা আদায় করতো ওটা তাদের হাত ছাড়া হয়ে গেছে মক্কা বিজয়ের পরে হাজার হাজার খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ আল্লাহ সূরা নাসরে বলেছে যারা ঈমান নিয়ে এসেছে ওর পরে ওয়াহাজারু অথবা আরেক দল আছে যারা ঈমান নিয়ে এসে আর হিজরত করেছে কিন্তু পরে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে নয় বদর হওয়ার পরে ওহুদ হওয়ার পরে তারপরে এই সময়টাই এরপরে অথবা মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে আসা ফরজ ছিল না কিন্তু কেউ যদি আসতে চায় এসছে এইরকম যদি হওয়া জাহাদু মাকুমে তোমাদের সাথে জিহাদ করেছে তাহলে হয়তো তারা বদর পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি ওহুদ পর্যন্ত করেনি বিশেষ করে এতে ইঙ্গিত করা হয়েছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর দিকে আমর ইবনে আসের দিকে এইরকম বেশ কিছু সাহাবাই কেরামরা ছিলেন যারা বদরের সময় ওহুদের সময় এরা কুফরের অবস্থায় ছিলেন কিন্তু খন্দকের পরে বা হুদাইবিয়া সন্ধির পরে মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন এই শ্রেণীর অনেকে ছিলেন এদের সম্পর্কে আল্লাহ বলছেন যে যারা পরে ঈমান নিয়ে এসেছে পরে হিজরত করেছে ওয়া জাহাদু মাকুম কিন্তু তোমাদের সাথে বেশ কিছু জিহাদে অংশ নিয়েছে মক্কা বিজয়ে অংশ নিয়েছে
অথবা মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছে, জিহাদ করেছে। ফাউলাইকে মিনকুম, তারাও তোমাদের দলভুক্ত। আল্লাহ বলছেন হে নবী, হে নবী এবং নবীর সঙ্গীরা, তারাও তোমাদের দলে শামিল, মানে তারাও মুমিন। তাহলে কত রকমের মুমিন হইল? চার রকম হলো না? শেষখানে একটি বিধান আল্লাহ পাক উল্লেখ করে ছেড়ে দিচ্ছেন, শেষ করছেন সূরা আনফাল, ওয়া উলুল আরহামে বাদুহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, সাহাবাই কেরাম মুহাজিরিনরা হিজরত করে আসলেন মদিনায়, তখন একটি কাজ করেছিলেন মুহাজির আনসারদের মাঝে, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব স্থাপন, বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব স্থাপন, যেটাকে আরবি ভাষায় মুওয়াখাত বলা হয়েছে, মানে ভাই ভাইয়ের সম্পর্ক কায়েম। এমনিতে একটা সাধারণভাবে প্রত্যেক মুমিন মুসলিম একে অপরের ভাই, কিন্তু না, এই ব্যক্তি এই ব্যক্তির ঘনিষ্ঠ বন্ধু, ভাই মুওয়াখাত। জি, যেমন আব্দুর রহমান বিন আওফের বন্ধু ছিলেন কে? সাদ বিন রবি। এইভাবে এক একজনের সাথে বন্ধুত্ব কায়েম করে দিয়েছে, একজন আনসার একজন মহাজির, একজন আনসার একজন মহাজির। আর প্রথম দিকে এই বিধানটি ছিল যে যদি আনসারি মারা যায় আর ওর নিকট আত্মীয় কেউ না থাকে, তাহলে তার সাথে সাথে না, নিকট আত্মীয় আছে হয়তো, প্রথম দিকে ছিল নিকট আত্মীয় আছে, তারপরেও যেহেতু বন্ধুত্ব স্থাপিত করা হয়েছে কার সাথে? মহাজারের সাথে, সেই জন্য তার ধন সম্পদে ভাগ পাবে কে? মহাজের ভাগ পাবে। এই ছিল প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে। এটা প্রথম দিকে কি জন্য করা হয়েছিল? মুহাজির যারা এসেছে তাদের অভাব দূর করার জন্য, দারিদ্র মোচনের জন্য, তাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য। এটা টেম্পোরারি বিষয় ছিল, এটা সাময়িক বিষয় ছিল। আল্লাহ পাকের লৌহে মাহফুজের আসল বিধান হচ্ছে যে আপন বংশের লোকেরা বা বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ হয়েছে তারা বেশি অধিকার রাখে ধন সম্পদের অংশ পাওয়াই। এটা হচ্ছে শরীয়তের বিধান। ওই কথাটি আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন, বলছেন ওয়া উলুল আরহামে বাদুহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ। আর নিকট আত্মীয়রা, উলু শব্দটি হচ্ছে জুয়ের বহুবচন, জামউন মিন গায়রি লাফজিহি, জামা কিন্তু অন্য শব্দ দিয়ে, জু একবচন, জু মালিন মানে একজন সম্পদশালী মানুষ, আর উলু মালিন মানে ধন সম্পদ ওয়ালা লোকেরা, সম্পদশালী লোকেরা, বহুবচন। তো উলুল আরহাম জু রাহিম, ওর বহুবচন হচ্ছে উলুল আরহাম। জি, ওয়া উলুল আরহামে নিকট আত্মীয়রা, বাদহম আওলা বে বাদিন, একে অপরের অধিক নিকটবর্তী, ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে। আল্লাহ পাকের বিধান, এখানে কিতাব বলতে লহে মাহফুজ বোঝানো হয়েছে, লহে মাহফুজ বলতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের শরীয়তের বিধান, যে কোরআনে কেরিমে রয়েছে, যা নাজিল হলো এখন, এটাকে বোঝানো হয়েছে। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন, আর নিঃসন্দেহে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। সুতরাং এই আয়াত নাজিল হওয়ার পরে আগের যে সিস্টেমটা ছিল, যে মুহাজির যে যার দোস্ত আনসারির ওর ধন সম্পদ থেকে ভাগ পাবে, এটাকে রহিত ঘোষণা করা হলো, আর ধন সম্পদের ভাগ বন্টন করে দিতে হবে কাকে? নিজের বংশের লোকদের কি, অথবা বৈবাহিক সম্পর্কে যাদের সাথে সম্পর্ক কায়েম হয়েছে তাদের কি? যেমন একজন মানুষ যদি মৃত, তাহলে তার ধন সম্পদে ভাগ পাবে কে? নিজের বংশের মূল বাপ মা, হ্যাঁ, বাপ মা না থাকলে দাদা দাদি, ঠিক আছে না, আর ছেলেমেয়েরা, ঠিক আছে, ছেলেমেয়ে না থাকলে ভাই বোনেরা। জি হ্যাঁ, এইভাবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্ত্রী আপনার ঘরে এসে অন্য বংশের, কিন্তু যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে তার স্ত্রী, বিবাহিত হলে তার স্ত্রী ভাগ পাবে তার থেকে, যদি মহিলা মৃত হয় তার স্বামী থাকে তাহলে স্বামী অন্য বংশে তারপরও ভাগ পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলমিন ধন সম্পদে যে ভাগ যাদের দিয়েছেন, তারা তিন শ্রেণীর ফারাইজের কিতাবে, এক হচ্ছে আসহাবুল ফরুদ, আর এক হচ্ছে আসাবা, আর এক হচ্ছে আরহাম। জি, সংক্ষেপে এই তিনটি কথা জেনে রাখুন, আর ফারাইজের ইনশাআল্লাহ আমরা একটা কোর্স করব তখন, যারা ওতে বিশেষ করে, কারণ ওটা একটু মনোযোগী হয়ে পড়তে হবে, আর ওটা সাধারণ লোকদের জন্য নয়, ইনশাআল্লাহ তাআলা ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। আসহাবুল ফুরুজ বা জাবিল ফুরুজ কারাকে বলা হয়? যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ সুনির্ধারিত করেছেন কোরআনে কারিম অথবা রসুলের হাদিসে, যে এতটা পাবে। যেমন এক মেয়ে হইলে কত পাবে?
অর্ধেক, দুই মেয়ে হইলে বা ততোধিক হইলে দুই তৃতীয়াংশ পাবে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে স্ত্রী কত পাবে, স্বামী কত পাবে, স্ত্রী কত পাবে, আট ভাগের এক ভাগ। কখন আট ভাগের এক ভাগ পাবে? সন্তান থাকলে একের আট, হ্যাঁ, দু আনা, ষোলো আনাতে দু আনা। আর যদি সন্তান না থাকে, চার আনা, চার ভাগের এক ভাগ। স্বামী একটুকু বেশি করে পাবে, কারণ স্বামীর খরচ খরচা বেশি করতে হয়, সব দায়িত্বকে পালন করতে হয়। এই জন্য আল্লাহ পাকের একমাত্র আল্লাহ পাকের ভাগে কি করেছেন, ছেলে মেয়ে যদি থাকে ওই মহিলার, তাহলে স্বামী কত পাবে, রব অন ফোর্থ, চার ভাগের এক ভাগ, চার আনা পাবে। আর যদি ছেলে মেয়ে না থাকে, বিয়ে করে নিয়েছে, বিয়ে করে নিয়ে আসবে, ছেলে মেয়ে হয়নি, আর তারপরে স্ত্রী মারা গেছে, স্ত্রীর অনেক ধন সম্পদ আছে, তাহলে স্বামী কত পাবে? সব যদি লুটে বসে যায় আমার স্ত্রীর চলবে, উপায় নেই, কত পাবে, অর্ধেক নিতে পারবে। এক লাখ টাকা যদি থাকে স্ত্রীর, পঞ্চাশ হাজার, বাকি পঞ্চাশ হাজার হচ্ছে, ও তো তোর বাপের কাছে ফিরে চলে যাবে, হ্যাঁ, ওর মায়ের কাছে ফিরে চলে যাবে, ওর ভাইদের কাছে যাক, যার কাছে যাক, তোমার অধিকার নেই, তোমার বা শতটুকু আছে। আসাবুল ফরুজ, আসাবা, এই আসাবে ফরুজ যাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন নির্দিষ্ট ভাগ, ওদের নিয়ে যা বাঁচবে সবগুলি নিতে পারবে। যেমন আপন ছেলেরা, একজনের ছেলে আছে, ছেলে আছে আর বাপ মা আছে, তো বাপ মার জন্য তখন ফরুজ, বাপ মা, বাপ তখন আসাবা হবে না, বাপকে যা ভাগ আছে দিয়ে দেওয়ার পরে, মাকে দিয়ে দেওয়ার পরে যা বাঁচবে ছেলে মেয়ে সব নিয়ে যাবে। ছেলে মেয়ে কি করবে, ছেলে মেয়ে দুই রকম থাকলে নিয়ে যাবে, অথবা ছেলে থাকলে সব সব নিয়ে যেতে পারবে। বাপ মা কেউ নেই যখন মারা যাচ্ছে, শুধু ছেলে আছে, এক ছেলে আর কেউ নেই তার, তাহলে সব ধন সম্পদ এক ছেলে পেয়ে যাবে। এবার বোঝা গেছে, এটা আসাবা বলা হয়, সব মালধন নিয়ে নিতে পারবে, ওর জন্য কোনো নির্ধারিত নেই, যা বাঁচবে সব নিতে পারবে, আর কেউ যদি নেলে না থাকে সবটাই নিয়ে নিতে পারবে। জি, আসাবা। আর আরহাম হচ্ছে যারা, যাদের জন্য আল্লাহ ভাগও নির্ধারণ করেনি, আর যাদের, হ্যাঁ, যারা এরকম নিতেও পারবে না দূরে, এছাড়া আত্মীয়রা, যেমন ফুফু, খালা, খালা তো ভাই, হ্যাঁ, ফুফা তো ভাই, বোঝা গেছে, এইরকম ভাগিনে, বোনের ছেলে, বোনের ছেলে রাহিম, জাবিল আরহাম এদেরকে বলা হয় বা উলুল আরহাম। এখানে উলুল আরহাম বলতে ফারাইজের পরিভাষার উলুল আরহাম কোরআনে কারিমে বলা হয়নি, কোরআনে কারিমে এই তিন দলকে সামিল করা হয়েছে, তিন দলকেই সামিল করা হয়েছে। ও উলুল আরহাম বলতে এখানে নিকট আত্মীয় বোঝানো, যাদের সাথে সম্পর্ক রয়েছে আত্মীয়তার, রাহিম, রাহিম মানে জরায়ু। তো এই আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে, তারা আল্লাহর বিধানে একে অপরের, মানে এক আত্মীয় আর এক আত্মীয়ের অধিক নিকটবর্তী মুহাজিরিনদের তুলনায়। সুতরাং মুহাজিরিনকে জমি জমাই আর ভাগ দেওয়া যাবে না, এখন কাকে দিতে হবে, মুহাজিরিনরা সচ্ছল হয়েছে ব্যবসা বাণিজ্য করে, নিজের আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। এখানে সূরা আনফালের তাফসির শেষ হলো, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা সূরা আরাফের তাফসির শুরু করবো। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।